ওকে, দেখা যাচ্ছে তো সবকিছু? কেউ কথা বলো একটু। ওকে, ধন্যবাদ। এটাকে কি করা যায়, ছোট করে ফেলি। ওকে, এখন এখানে আসি একটু। হ্যাঁ, তো চলো শুরু করা যাক। এখানে তো না, ওকে, আগের দিন যেই টপিকটা মানে পড়াইতে পড়াইতে আর শেষে ভালো লাগলো না, আর পড়ানো হয়নি, সেখান থেকে আজকে শুরু করি একটা আসলে একটু মজাদার টপিকই। সেটা হলো ডাইনামিক্স অফ সার্কুলার মোশন। ডাইনামিক্স অফ সার্কুলার মোশন, ডাইনামিক্স জিনিসটা কি? ডাইনামিক্স হলো এই যে আমরা গত তিন ক্লাসে পড়লাম, গত তিন ক্লাসে আমরা কী পড়ছিলাম? গত তিন ক্লাসে আমরা পড়ছিলাম যে বিভিন্নভাবে মানে বিভিন্ন সিনারিও, একটা ব্লক এইভাবে যাইতেছে, ওইভাবে যাইতেছে, ওই দিক থেকে টানা হচ্ছে, সেই দিক থেকে টানা হচ্ছে, বিভিন্ন সিনারিও থেকে আমরা বিশ্লেষণ করতেছিলাম কিভাবে ওর উপর ফোর্স অ্যাক্ট করতেছে, এই ফোর্সের কারণে ওর ত্বরণ কোন দিকে হচ্ছে, এসব আমরা বিশ্লেষণ করতেছিলাম। তারপর টেনশন ফোর্সের মান বের করতেছিলাম, নর্মাল ফোর্সের মান বের করতেছিলাম। এই যে আমরা বল নিয়ে বিশ্লেষণ করতেছিলাম, মানে একটা বস্তুর উপর কিভাবে কোন দিকে কীরকম ফোর্স অ্যাক্ট হচ্ছে সেটা বিশ্লেষণ করতেছিলাম, এই জিনিসটাকেই বলা হয় ডাইনামিক্স। আর ডাইনামিক্স বাদে আরেকটা জিনিস আছে, সেটাকে বলে কাইনামেটিক্স। ডাইনামিক্স মানে হলো বলবিদ্যা, আর কাইনামেটিক্স মানে হলো গতিবিদ্যা। গতিবিদ্যা কী জিনিস? গতিবিদ্যা হলো কোন দিকে বেগ, কোন দিকে সরণ, এগুলো যেখানে বিশ্লেষণ করা হয়। সহজভাবে বলতে গেলে আমাদের যেই চ্যাপ্টার থ্রিতে, আমাদের ফিজিক্স বইয়ের চ্যাপ্টার থ্রিতে যেটা আছে সেটা হলো বলবিদ্যা বা ডাইনামিক্স, আর চ্যাপ্টার টুতে যেটা আছে সেটা হলো কাইনামেটিক্স। ওকে, তো আজকে ডাইনামিক্স অফ সার্কুলার মোশন। সার্কুলার মোশন বলতে আমরা এতদিন কি সবসময় সোজা সোজা যাচ্ছিল, এখন কী হবে, একটু ঘুরবে। এখন এই ঘোরার সময় কীরকম কী কী হবে সেটা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব। আচ্ছা, তো বিশ্লেষণ করার আগে আমাকে আগে একটা জিনিস প্রুফ করতে হবে। সেটা কি প্রুফ করতে হবে? সেটা হলো যে এই যে একটা বস্তুকে, মনে করো এখানে একটা বল এই ইয়ার সাথে এখানে বাধা আছে, এরকম এরকম করে নিয়ে আমি ঘোরাচ্ছি, তো এখন এই ঘোরানোর জন্য আমার কতটুকু বলের প্রয়োজন হচ্ছে। মনে করো একেবারে সমবেগে ঘোরাচ্ছি, যেরকম বই যদি দেখাই, গেল কিছুক্ষণের অপেক্ষা। মনে কি আছে না নাই? না, খুঁজে তো পাই না। তাহলে কি এই চ্যাপ্টারে? হ্যাঁ, এই যে এইরকম হবে, এইরকমভাবে আমি ইয়ানি এই জিনিসটাকে ঘোরাচ্ছি। এখন দেখো বইয়ে এখানে বলা আছে, বই আসলে যে কোথায় বলা আছে সেটা আমার জানা নাই। ব্যাপার হলো এরকম একটা এমসিকিউ আছে যেখানে আমাদের জানতে চাইছিল যে এখানে কি হচ্ছে, এখানে সমবেগ আছে না এখানে ত্বরণ হচ্ছে না কি হচ্ছে। ব্যাপার হলো এখানে মনে করো একেবারে কনস্ট্যান্ট ভেলোসিটিতে, মনে করো এইভাবে এদিকেও ভি, আবার এই বস্তুটা যখন এইভাবে এখানে থাকবে তখন এই বরাবর মানে ট্যানজেনশিয়ালি ভি, মানে একদম এখানেও ভি ছিল, এখানেও ভি ছিল, মানে একদম সমদ্রুতিতে এটাকে ঘোরানো হচ্ছে, মাথার চারদিকে ঘোরানো হচ্ছে। এখন এই যে সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে, ঘোরানোর জন্য নিশ্চয়ই একটা বলের প্রয়োজন হবে। এখন তুমি বলবা বলের প্রয়োজন কেন হবে, এখানে তো সমদ্রুতিতে মানে সবসময় বেগ, ভি এর মান ঠিকই আছে, ভি এর মান যেহেতু ঠিকই আছে তার মানে কোনো প্রকার এক্সেলারেশন নেই, আর কোনো প্রকার এক্সেলারেশন যদি না থাকে তাহলে সেখানে কোনো ফোর্সও নাই। কিন্তু না, আসলে সেখানে একটা ফোর্স আছে, তো চলো সেটাই বিশ্লেষণ করি। যেমনটা আগেও বলা হয়েছিল যে ফোর্স হলো একটা ভেক্টর, ভেলোসিটি, ভেলোসিটি বা বেগ হলো একটা ভেক্টর রাশি। এখন এই ভেক্টর রাশিটা, ভেক্টর রাশির দিক আবার মান দুইটাই ইম্পর্টেন্ট। সাধারণত আমরা এরকম বিশ্লেষণ করি যে মনে করো ভি, বেগের মান আগে ছিল 5 মিটার পার সেকেন্ড, এখন কোনোভাবে ভি এর মান হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড। তার মানে কি? বেগের মানটা বৃদ্ধি পাইছে, বেগের মানটা বৃদ্ধি পাইছে তার মানে কি? একটা এক্সেলারেশন হয়েছে। এখন ব্যাপারটা হলো শুধু যে মান দিয়ে বিশ্লেষণ করলে চলবে সেরকম না, বেগের দিক দিয়েও বিশ্লেষণ করতে হবে। এই যে দেখো, এই যে একটা বস্তুকে সার্কুলার মোশনে ছিল, ইউনিফর্ম সার্কুলার মোশন। ইউনিফর্ম সার্কুলার মোশন বলতে কী বোঝানো হয়, যে এই যে এখান থেকে ট্যানজেনশিয়ালি যদি একটা বেগের মান আছে ভি ওয়ান, আবার এখান থেকে যখন এই পজিশনে আছে মানে পজিশন টু, পজিশন টুতে এই যে নীল কালার দিয়ে
ট্যানজেন্সিয়াল একটা বেগ আছে ভি টু, সেই দুইটাই আসলে সমান, মানে ভি ওয়ানও সমান ভি টুও সমান, মানে ভি ওয়ান এখানে যদি 5 মিটার পার সেকেন্ড হয় এখানেও ভি টু হলো 5 মিটার পার সেকেন্ড। কিন্তু দেখো এদের দিক ভিন্ন হয়ে গেছে, এদের দিক এখানে এইদিকে, এখানে এখান থেকে যদি আমি বিশ্লেষণ করতাম এখান থেকে এইদিকে থাকতো, এখান থেকে যদি বিশ্লেষণ করতাম এখানে এইদিকে থাকতো, আবার এখান থেকে বিশ্লেষণ করতেছি সেখানে এইদিকে আসতেছে। মানে কি এর দিকটা পরিবর্তিত হচ্ছে, এর দিকটা পরিবর্তিত হচ্ছে তার মানে কি, তার মানে নিশ্চয়ই এর উপর কিছু একটা কাজ করতেছে। মানে বেগ পরিবর্তন হয় কেন, বেগ পরিবর্তন হয় ত্বরণের কারণে, তাই না? তার মানে এর উপর কোনো একটা ত্বরণ কাজ করতেছে যার কারণে এই দিকটা পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে? এখন এই যে দিকটা পরিবর্তিত হচ্ছে বা এই এক্সেলারেশন, এক্সেলারেশনের মানটা মাইনাস ভি স্কোয়ার আর, সেটা আমরা প্রুফ করব। আমরা কি প্রুফ করতে চাচ্ছি, আমরা আসলে প্রুফ করতে চাচ্ছি যে এই যে এইরকমভাবে একটা বস্তুকে আমি ঘোরাচ্ছি মাথার উপরে, এখানে এটাকে বলে সার্কুলার মোশন, বা এখানে এই সার্কুলার মোশনে ঘোরানোর জন্য আমার ঠিক কত কী পরিমাণ বল লাগবে সেটা আমরা ইয়া করব। এখন বল মানে এফের মানটা বের করতে হলে এফ এম ইন্টু এ, এখন এক্সেলারেশনের মানটা বের করতে হবে, এক্সেলারেশনের মানটা প্রথমে প্রুফ করব, এখন এক্সেলারেশনের সাথে তখন ম্যাথ গুণ করে দিই আমরা খুব সহজেই কতটুকু ফোর্সের প্রয়োজন হয় সেটা বের করতে পারবো। সো আমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে এরকম একটা দুটো পজিশন আমি ধরে নিয়েছি, পি ওয়ান আর পি টু, এটা এই যে ওয়াই এক্সিস এক্স এক্সিস, এটা প্রথমে পজিশন ওয়ানটাও এক্স এক্সিসের ওয়াই এক্সিসের সাথে থিটাকোণ উৎপন্ন করেছিল, আবার এখানে পজিশন টু যেটা সেটাও ওয়াই এক্সিসের সাথে থিটাকোণ উৎপন্ন করে আছে। তার মানে এখান থেকে আমি সহজেই দেখাইতে পারি যে এই যে আমার ভেলোসিটি ওয়ান এটা হরিজন্টালের সাথে, কথা কি বোঝা যাচ্ছে? আজকে তো দেখি যে তিনজন আসছে, তিনজনের কেউই মনে হয় মুখে কথা বলবে না। আচ্ছা না বলুক, ওকে হ্যাঁ বসে যাচ্ছে আশা করি। তো যে জিনিসটা বলতেছিলাম, কোথায় ছিলাম আমি, হ্যাঁ যে এখানে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে এই ভি ওয়ানের মানটা হরিজেন্টালের সাথে থিটা কোণ উৎপন্ন করবে। কিভাবে উৎপন্ন করবে, এই যে এইটাকে যদি আমি একটু বর্ধিত করে এই পর্যন্ত লাগায় দেই তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। সমকোণী ত্রিভুজ কেন উৎপন্ন হবে, আগেই বললাম যে এই যে এই বলের বেগটা একেবারে ইয়ার সাথে, এই বৃত্তের সাথে একেবারে স্পর্শক বরাবর বা ট্যানজেন্সিয়ালি। আর আমরা জানি যে এই যে এটা হলো ব্যাসার্ধ, এই যে এটা হলো ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের সাথে এই স্পর্শক সবসময় 90 ডিগ্রি কোণ করে থাকে। তার মানে এখানে একটা 90 ডিগ্রি কোণ আছে, এখানে 90 ডিগ্রি কোণ আছে, তার মানে কি এখানে হলো 90 মাইনাস থিটা, এইটা থিটা, এটা 90, তাহলে নিচে এটা হলো 90 মাইনাস থিটা। আমি ফুল এইখানে এখানে এখানে এরকম একটা সমকোণী ত্রিভুজের কথা বিবেচনা করতেছি। আচ্ছা এবার নতুন একটা সমকোণী ত্রিভুজের কথা বিবেচনা করি, সেটা কীরকম, এই যে এই এক্স এক্সিস মানে এই হরিজন্টাল এটাকে একটু লম্বা করে টেনে এর সাথে লাগাই দিলাম, লম্বা করে টেনে এর সাথে লাগাই দিয়ে কী হয়েছে, তার মানে এইখানের কোণটা এখন হয়ে গেছে 90 ডিগ্রি, এইখানের কোণটা এখন আর 90 নেই, এখানের কোণটা মনে করো কিছু একটা আছে, এটা আপাতত আমাদের জানা নাই। সো এটা যদি 90 হয় আর এটা মাত্রই বের করলাম 90 মাইনাস থিটা, তার মানে এটা থিটা, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। একইভাবে একটু কষ্ট হইলেও একইভাবে জ্যামিতি দিয়ে আমরা প্রুফ করতে পারবো যে এইখানেও যদি থিটা কোণ উৎপন্ন হয় তাহলে এখানেও থিটা আছে। ওকে এখন আমরা এই বেগটাকে এক্স এক্সিস বরাবর আর ওয়াই এক্সিস বরাবর বিভিন্ন কম্পোনেন্টে ভাগ করব। ভাগ করার যে নিয়মটা ছিল যে এক্স এক্সিসের সাথে থিটা কোণ করে আছে, তার মানে এক্স এক্সিস বরাবর কম্পোনেন্ট হলো ভি কস থিটা, আর এখানেও এক্স এক্সিসের সাথে থিটা কোণ করে আছে, সুতরাং এক্স এক্সিস বরাবর কম্পোনেন্ট হলো ভি টু কস থিটা। তো ভি ওয়ান এক্স দ্বারা আমি বুঝাচ্ছি, ভি ওয়ান যে ভেলোসিটিটা ছিল তার এক্স এক্সিস বরাবর যে কম্পোনেন্ট সেটা কি ওই ভি কস থিটা, যেরকমটা বলছিলাম যে ভি ওয়ান আর ভি টু এর মান সমান, তার মানে দিন শেষে এদেরকে বললাম যে ভি, মাত্র কি আসলা দীপিতা আসছো, এখন কি আমি আবার পুরানো থেকে মনে করবো, আচ্ছা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? যেটা বলতেছিলাম যে এটা একটা অনেক বেশি মেজর একটা প্রবলেম, মানে অনেক কি বলবো বেসিক শিখাইতেছি এখন, এইটাকে বেসিকের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের প্রবলেম সলভিংয়ে যাবো আমরা। তো বেসিকটা কী জিনিস, আমি একটা বস্তুকে এইভাবে নিয়ে সমদ্রুতিতে এরকমভাবে ঘুরাচ্ছি, এখন ঘোরানোর সময় এই ট্যানজেন্সিয়ালি বেগটাও ছিল ভি, আবার বস্তুটা যখন এখানে আসছে তখন এখানে স্পর্শক বরাবর বেগ হলো ভি। এখন এই ভি এর মান, এখন তুমি বলতে পারো যে এখানে কোথায় যেন লেখা ছিল যে এরকমভাবে সমদ্রুতিতে ঘুরাইতে থাকলে এখানে হবে হলো
এখানে এক ধরনের ত্বরণ বা এক্সেলারেশন থাকবে। এখন বলতে পারো যে এইখানেও ছিল বেগ ভি, এখানেও বেগ ভি, মানে প্রথমে মনে করো বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, এখানে বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, আবার এখানেও এসে গেছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে এক্সেলারেশন কোত্থেকে হচ্ছে? এক্সেলারেশন তো হচ্ছে না, তোমার মনে হইতে পারে। তোমার মানে আমরা সাধারণত যেটা করি সেটা হলো আমরা এরকমভাবে দেখি যে প্রথমে ভি এর মান ছিল 5 মিটার পার সেকেন্ড, সেখান থেকে হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড, তার মানে কি বেগটা বৃদ্ধি পাইছে। বেগটা বৃদ্ধি পাইছে কেন? বেগটা বৃদ্ধি পাইছে ত্বরণের কারণে। এখন ব্যাপারটা হলো এখানেও ছিল বেগ 5 মিটার পার সেকেন্ড, এখানেও ছিল বেগ 5 মিটার পার সেকেন্ড, কিন্তু আমি বলছি যে ত্বরণ হচ্ছে। তাহলে তুমি এখন বলবা যে ত্বরণ কোথা থেকে হচ্ছে, বেগ যা ছিল তো তাই আছে। তো আমি সেটা থেকে বলতেছিলাম যে বেগ হলো একটা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশিকে আমাদের শুধু মান দিয়ে বিশ্লেষণ করলে হয় না, যেরকম এখানেও ছিল 5 মিটার পার সেকেন্ড, এখানেও ছিল 5 মিটার পার সেকেন্ড, তাহলে আমি বলতে পারবো না যে দুই জায়গায় বেগ সমান আছে সুতরাং কোনো ত্বরণ হয় নাই। দেখো এদের দিক ভিন্ন, তো আমাদের একটা ভেক্টর রাশিতে মানের সাথে দিকের বিবেচনাও আনতে হয়। যেহেতু মানের সাথে দিকের বিবেচনাও আনতে হয়, যেহেতু এই দেখো এখান দিয়ে স্পর্শক বরাবর এই দিকে ছিল আর এখানে স্পর্শক বরাবর এই দিকে, তার মানে দিকের ভিন্নতা হয়েছে। এই দিকের ভিন্নতা কেন হয়েছে? কারণ ওই এক ধরনের এক্সেলারেশন আছে। তো এক্সেলারেশনটা বের করার জন্য আমি ভি ওয়ানকে এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টে ভাগ করে নিলাম, একইভাবে ভি টুকে এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টে ভাগ করে নিলাম। দেখো ভি টুকে এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টে ভাগ করলে ভি মানে ওয়াই কম্পোনেন্টটা, ভি টু এর ওয়াই কম্পোনেন্টটা হবে নিচের দিকে আর এই ভি টু এর এক্স কম্পোনেন্টটা হবে এই যে ডান দিকে চলে যাচ্ছে। আমি ধরে নিলাম যে এক্স এক্সিস বরাবর ডান দিকে পজিটিভ আর বাম দিকে নেগেটিভ, আবার ওয়াই এক্সিস বরাবর উপরের দিকে পজিটিভ নিচের দিকে নেগেটিভ, তার মানে কি এই ভি টু এক্স এটা হলো পজিটিভ দিকে যাচ্ছে, আবার এই ভি ওয়ান এক্স এটাকেও আমি এক্স আর ওয়াই কম্পোনেন্টে ভাগ করলাম, ভি ওয়ান এক্সটাও পজিটিভ দিকে যাচ্ছে। আবার যেটা বললাম যে ভি ওয়ান আর ভি টু দুইটার মানই সমান, সুতরাং তাদেরকে আমি একটা কমন ভি দ্বারা প্রকাশ করতেছি। সো ভি ওয়ান এক্স ইকোয়ালস ভি কস থিটা, একইভাবে ভি টু এক্স ইকোয়াল টু ভি কস থিটা, উভয়টাই আবার পজিটিভ কারণ এটাও যাচ্ছে এদিকে এটাও যাচ্ছে এদিকে, দুইটাই ডান দিকে যাচ্ছে। ওকে, তো এক্সেলারেশনের মানটা আমরা খুব সহজেই বের করতে পারবো, ওই চূড়ান্ত বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই অতিবাহিত সময়। তো চূড়ান্ত বেগ আদি বেগ দিয়ে দেখলাম যে এক্স এক্সিস বরাবর এর কোনো ত্বরণই হয় নাই, তাই না? এক্স এক্সিস বরাবর এর কোনো ত্বরণ হয় নাই। ও আচ্ছা, আগে এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেওয়া প্রয়োজন, সেটা হলো এই এই বলটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, মানে এর এস কতটুকু, এইখান থেকে ঘুরে এই পর্যন্ত আসছে, এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসছে, তার মানে কি এখানে এস ইকুয়াল টু এখানে থিটা এখানে থিটা, মানে মোটমাট 2 থিটা, সো আর এস ইকুয়ালস আর 2 থিটা। সো এখান থেকে আমি বেগ ভি এর মানটা নির্ণয় করতেছি, ভি এর মানটা নির্ণয় করার জন্য এস ভাগ টি, এস এর মান আগেই পেলাম যে 2r থিটা, 2r থিটা ডিভাইডেড বাই টি। আসলে আমার বেগ ভি এর মানটা দরকার না, আমাদের আসলে দরকার হলো টাইমের মানটা। তো টাইমের মানটা বের করার জন্য ভিটাকে ওই পাশে নিলাম আর টিটাকে উপরে উঠালাম, আমি টাইমের মানটা পেয়ে গেলাম। আচ্ছা, আশা করি এখানেও বোঝা গেছে যে এক্স এক্সিস বরাবর এর কোনো ত্বরণ নাই। এই যে বলটাকে আমি যে ঘুরাইতেছিলাম এর এক্স এক্সিস বরাবর কোনো ধরনের ত্বরণ নাই। এখন দেখি এর ওয়াই এক্সিস বরাবর কি ত্বরণ ত্বরণ আছে কি না। দেখো ওয়াই এক্সিস বরাবর, ওয়াই এক্সিস বরাবর এখানে ছিল উপরের দিকে ভি ওয়ান সাইন থিটা, যেহেতু এখানে কোণ উৎপন্ন করছে সুতরাং এটা ভি ওয়ান সাইন থিটা, আবার এখানে ভি মাইনাস ভি টু সাইন থিটা। মাইনাস কেন? কারণ এটা নিচের দিকে, আগেই বলছিলাম যে ওয়াই এক্সিস বরাবর নিচের দিকে নেগেটিভ উপরের দিকে পজিটিভ, তাহলে ভি ওয়াই ওয়ান ভি সাইন থিটা আর ভি ওয়াই টু হলো মাইনাস ভি সাইন থিটা। এখান থেকে যদি আমি এক্সেলারেশনের মানটা বের করতে চাই তাহলে কি আসবে, ভি ওয়াই টু এর মান দিয়ে দিলাম, ভি ওয়াই ওয়ানের মান দিয়ে দিলাম, মাইনাস ভি সাইন থিটা, মাইনাস ভি সাইন থিটা হয়ে গেল 2v sin theta, আবার ভিটাকে উপরে এসে গুণ করে দিলাম মাইনাস 2v² sin theta, 2 2 কাটা দিয়ে দিলাম। তো আমাদের যেই টার্মটা থাকতেছে সেটাকে আমি একটু সেপারেটলি লিখতেছি। সেপারেটলি কীভাবে লিখতেছি? প্রথমে ভি স্কোয়ার আর এটাকে রেখে দিচ্ছি, তার সাথে আমাদের এই যে সাইন থিটা বাই থিটা এই জিনিসটাকে রেখে দিচ্ছি। এই জিনিসটাকে রেখে দেওয়ার পরে এরপর আমরা কী করব? আচ্ছা, কথা কি বোঝা যাচ্ছে? আমি কি ফাস্ট ফাস্ট চলে যাচ্ছি? আচ্ছা, আসলে বোঝা যাবে, আর জিনিসটা বোঝাটা একটু বেশি ইম্পর্টেন্ট। ওকে, হ্যাঁ, এটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। ওকে, তো আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এই সাইন থিটা টার্মটাকে আলাদা রাখলাম আর ভি স্কোয়ার আর। দেখো আমাদের এখানে আমাদের প্রুফ করার ইচ্ছা ছিল যে এক্সেলারেশনের মানটা হবে মাইনাস ভি স্কোয়ার আর, ঠিক সেরকমই এসে গেছে। এখানে সামনে একটা মাইনাস ছিল, এখানেও সামনে একটা মাইনাস কমন হিসেবে থেকে গেছে ভি স্কোয়ার আর। এখন আমাদেরকে জাস্ট এটা প্রমাণ করতে হবে সাইন থিটা বাই থিটাটা এর মানটা 1, তার মানে তখন আমাদের আর এটুকু লেখার প্রয়োজন নেই, তখন আমরা ইকুয়াল টু ভি স্কোয়ার আর দিয়ে দিতে পারবো। তো ওয়াই এক্সিস বরাবর যে ত্বরণ এটাকে একটু সাজায় এখানে লিখলাম। লেখার সময় আমি আরেকটা জিনিস নিছি, সেটা হলো লিমিট নিছি। লিমিট আমি কেন নিছি? দেখো এইখানে এইটা
এই যে এই পজিশন 1 থেকে পজিশন 2, এদের মাঝখানে আমি ত্বরণটা নির্ণয় করতে চাইতেছি। কিন্তু দেখো এদের কি আমি যদি এইখানে একটা পজিশন নিতাম, নিতে পারতাম না যে এইখানে আমি পজিশন 2 নিতাম? আসলে কিন্তু ব্যাপারটা ওই রকমই হচ্ছে। ব্যাপার হলো এইখানে দেখানো যায়, এখানে একটা জায়গা আছে, দেখো প্রথমে এই দিকে ছিল ত্বরণ, তারপরে যদি দ্বিতীয় একটা আরেকটা টার্ম নেই যেটা এখানে এখানে নিলে তখন এই দিকে ত্বরণ হয়ে যাবে। দিকটা দেখো কিছুটা পরিবর্তন হয়ে গেছে, তাই না? দিকটা ধীরে ধীরে কিছুটা পরিবর্তন হয়ে গেছে। এখন এই পরিবর্তনটাকে আমি এইভাবেও যোগ করতে পারি, আসলে ফ্যাক্টোরিয়ালে যোগ করলাম না। আচ্ছা তো দেখো এইটার মাঝখানের কোণের মানটা কত, এখানে মাঝখানের কোণের মানটা নিশ্চয়ই একটু ছোটই হবে, দেখেই বোঝা যাচ্ছে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম হবে। কিন্তু প্রকৃতপক্ষে কি 1 ডিগ্রি লাফায় চলে গেছে? 1 ডিগ্রিতে এত লাফায় যায় নাই, একদম আসলে নেওয়া উচিত ছিল, মানে ত্বরণের যদি আসল মানটা নেওয়া উচিত ছিল তাহলে একদম এই প্রথম পয়েন্টটা যেখানে তার ঠিক কাছাকাছি আরেকটা পয়েন্ট নেওয়ার কথা ছিল, নেওয়া উচিত ছিল। আমি তো ক্যালকুলাস পড়াইছিলাম, ক্যালকুলাসের ধারণা থেকে তোমরা সহজেই বুঝতে পারতেছো যেখানে আমাদের ক্যালকুলাসটা অ্যাপ্লাই করতে হবে। ইফতি এত পরে আসছো, আচ্ছা আমাদের ক্যালকুলাসের টার্মটা অ্যাপ্লাই করতে হবে। ক্যালকুলাসের কী টার্ম অ্যাপ্লাই করতে হবে? এই যে দেখো খুব অল্প অল্প করে যাচ্ছে, মানে এই যে হুট করে এখানে গেল, মানে থিটার পরিমাণ খুব চেঞ্জ হচ্ছে, থিটার পরিমাণ অল্প একটু চেঞ্জ হলেই বেগের দিকটা একটু একটু করে চেঞ্জ হচ্ছে, একটু একটু করে চেঞ্জ হচ্ছে। এখান থেকে আমি এক্সেলারেশন এর মানটা বের করতে চাচ্ছি। তো এক্সেলারেশন এর মানটা বের করতে চাইলে তখন আমাদের একটা লিমিট নিতে হবে, লিমিট কি থিটা টেন্স টু জিরো। এই যে এখানে লিমিটটা নিছি থিটা টেন্স টু জিরো, দেখো ভি স্কোয়ার আর, এখানে থিটার কোনো টার্ম নাই, মানে এটা একটা কনস্ট্যান্ট মান, তো কনস্ট্যান্টটাকে লিমিটের বাইরে নিয়ে আসছি আর লিমিটটাকে একটু ভেতরে ওই সাইন থিটা বাই থিটার এখানে নিয়ে গেলাম। এখন তুমি যদি ক্যালকুলেটারে বসায় দাও, দেখি ক্যালকুলেটারে আমরা বসাই, ক্যালকুলেটার দেখা যাচ্ছে, মনে করো সাইন 1, এটা এভাবে নিলে হবে না, এটা রেডিয়ানে নিতে হবে। তাহলে সাইন কত নেওয়া যায়, মনে করো সাইন 0.1, 0.240 দিয়ে তারপরে 1, 2, 4 লিখি, ভাগ 0.00145, এই কি আসলো? আচ্ছা এটা তো রেডিয়ান নেওয়া অনেক বাকি মোটটা, হ্যাঁ এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমি ক্যালকুলেটারটাকে রেডিয়ান মোডে নিয়েছিলাম, মানে এখানে থিটার মানটা রেডিয়ানে বসাইতে হবে, বুঝে গেছে? এখানে থিটার মানটা রেডিয়ানে বসাইতে হবে, আমি যখন তোমাদের সার্কুলার মোশন পড়াবো তখন তোমরা হারে হারে টের পাবা যে থিটার মান রেডিয়ানে না নেওয়ার মানে ইয়াটা কি, সমস্যাটা কি, মানে পুরো অঙ্কই মাঝে মাঝে ভুল হয়ে যায় যদি আমার খেয়াল না থাকে যে ইয়াটাকে রেডিয়ান মোডে নিতে হবে। তো যেমনটা বলতেছিলাম যে এটাকে তুমি যদি ক্যালকুলেটারটাকে রেডিয়ান মোডে নিয়ে যায়, দেখো সাইনের এখানে থিটার মান আমি বসাইছি 0.0145, আবার এদিক থেকে আমি থিটার মান বসাইছি 0.145, এটা আসছে 0.99999, তার মানে বুঝতে পারতেছো যে এটা 1-এর খুব কাছাকাছি। এখন আমি যদি দশমিকের পর 10টা শূন্য বসাই, তারপরে দিতাম 1.45, আবার এখানে দশমিকের পর 10টা শূন্য বসাই, তাহলে হয়তো বা এটা পুরাটাই 999 এসে যাইতো, এক সময় হয়তো কি পুরাটা 1-ই চলে আসতেছে, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম যে আমি ক্যালকুলাসের ক্লাস নিছি, সেখান থেকে তোমাদের আসলে ধারণা আছে, এটা তো ধারণা আছে তাই না সবার? আচ্ছা যাই হোক, তবু আপাতত তুমি এটা ধরে নাও যে লিমিট থিটা টেন্স টু জিরো, সাইন থিটা বাই থিটার মানটা হয় 1, ঠিক আছে? এখান থেকে আমরা পেয়ে গেলাম যে এক্সেলারেশন এ ওয়াই এর মানটা হলো ভি স্কোয়ার বাই আর। এখন তোমাকে এই জিনিসটা বুঝতে হয়তো একটু কষ্ট হইতে পারে, তবু আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এই এক্সেলারেশনের দিকটা কোন দিক সেটা তোমাকে বুঝতে হবে। দেখো এখান থেকে যদি আমি এক্সেলারেশনের দিকটা নির্ণয় করতে চাই, তখন একদম সহজেই বোঝা যাচ্ছে যে এখানে এক্সেলারেশনের দিকটা ওয়াই অক্ষ বরাবর ভেতরের দিকে, তাই না? এটা ওয়াই অক্ষ বরাবর, এই যে মানে নিচের দিকে। এখন তুমি যখন এইখানে বস্তুটা আসবে তখনও তোমার মনে হতে পারে যে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে, আসলে ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হলো এই এক্সেলারেশন যেটা আমরা বের করছি মাত্র, সেটা হলো ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে, মানে এই পুঁতিটা মানে এই বলটা যদি এই নিচের দিকে চলে আসে তখন এটা হয়ে যাবে এই ওপরের দিকে এইভাবে। জিনিসটাকে আমি তোমাদেরকে একটু প্রুফ করে দেখাই, প্রুফ করে দেখানোর জন্য এই যে দেখো এরকম এখানে আছে, এই যে এটা হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধের সাথে একেবারে ট্যানজেনশিয়ালি প্রথমে ভি এর মানটা ছিল, তারপরে আবার মনে করো খুব কাছাকাছি একটা নেওয়ার চেষ্টা করি, নিয়ে
এখানে ট্যানজেনশিয়ালি আরেকটা ভি এর মান গেছে। দেখো এই যে এদের যে মনে করো এটা ভি আর এটা ভি প্রাইম, ঠিক আছে। এখন এদের পার্থক্য কিভাবে আমি নির্দেশ করতে পারি? তোমরা ভেক্টর সম্পর্কে, যাদের 9-10 এর ভেক্টর সম্পর্কে যাদের আইডিয়া আছে, তারা সহজেই জানো যে এদের ভেক্টর, এদের পার্থক্য নির্দেশ করতে হলে মানে এই ভি প্রাইম মাইনাস ভি এটাকে নির্দেশ করতে হলে আমাকে এই এইটা থেকে শুরু করে এই পর্যন্ত আসতে হবে, মানে এই প্রথম ভেক্টরের শেষ বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত আসতে হবে। মানে এটা ভি প্রাইম, এটাও একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর। আর 9-10 এর ভেক্টর যে চ্যাপ্টার আছে এখন হয়তো সিলেবাস থেকে, শর্ট সিলেবাস থেকে 9-10 এর ভেক্টর চ্যাপ্টার উড়াই দিছে, ধারণা নাই থাকতে পারে বা ভুলে যাইতে পারো। তাও যাই হোক, যেটা বলতেছিলাম যে প্রথম ভেক্টরের আদি শেষ বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত আসতে হবে। প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শুরু করে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত আসলাম, এটাই হলো আমাদের v1 মাইনাস v2। এটাকে যদি আমি একটা মানে কি বলবো একটা কনস্ট্যান্ট দিয়ে ভাগ করি, কনস্ট্যান্ট মান মানটা কীরকম হতে পারে, মানে স্কেলার একটা মান দিয়ে ভাগ করি। স্কেলার মান বলতে কি, 1, 2, 3, মানে যেটা খালি মান আছে, কোনো দিক নাই। তো সেখানে আমি টাইম দিয়েও ভাগ করতে পারি, তাই না? টাইম দিয়েও ভাগ করতে পারি। টাইম দিয়ে ভাগ করলে কি, দিন শেষে আমি এক্সেলারেশনের মানটা পেয়ে যাব। আমাদের এই যে এই ভেক্টরটা, এটাই আমাদের এক্সেলারেশন নির্দেশ করতেছে, ঠিক আছে। এখন আমি আমার চিত্রটা এখানে আঁকানোটা পারফেক্ট হয়নি, আমি যদি একেবারে পারফেক্ট এখানে নিয়ে বসায় আঁকতাম তাহলে দেখা যাইতো যে দিন শেষে এটা এইরকম ধরে আসতেছে, বুঝা গেছে? আমি যদি এইরকম বড় করে আঁকতাম বা একটু পারফেক্টলি আঁকার চেষ্টা করতাম তাহলে দেখা যাইতো যে দিন শেষে এই ভেক্টরের মানটা এইরকমভাবে ভেতরের দিকে আসতেছে, ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে আসতেছে। তো আমি যে জিনিসটা তোমাদের দিন শেষে বোঝাইতে চাইতেছি সেটা হলো যে এই এক্সেলারেশনের মানটা যেটা আমরা বের করলাম সেটা হলো ওয়াই অ্যাক্সিস বরাবর নিচের দিকে, এইরকমভাবে বিশ্লেষণ না করে তোমাদেরকে এইরকমভাবে মাথায় রাখতে হবে যে এটা ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে। এখন ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে বলতে এই যে যখন এটা নিচে আসবে তখন কিন্তু আবার এই নিচের দিকে ভাবো না, তখন কি বলতে হবে, ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো এর সামনে একটা মাইনাস চলে আসছে। এর সামনে একটা মাইনাস চলে আসার বিষয়টা এরকমই যে ব্যাসার্ধ বরাবর ভিতরের দিকে আমরা সবসময় নেগেটিভ ধরে নিই, যেরকম আমরা ওয়াই অ্যাক্সিসকে মাঝে মধ্যে এই যে কনভেনশনালি আমরা কী ধরে নিই, ওয়াই অ্যাক্সিস বরাবর উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ, আবার এক্স অ্যাক্সিস বরাবর এই ডান দিকে পজিটিভ আর বাম দিকে নেগেটিভ, সেরকম কনভেনশনালি এটা ধরে নেওয়া হয়েছে যে কী বলবো, ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে নেগেটিভ আর ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে পজিটিভ। আশা করি বোঝা গেছে। তারপরে এই এক্সেলারেশনের মানটা ভি স্কোয়ার আর আসছে, এটাও বোঝা গেছে। ভি স্কোয়ার আর এর সাথে এই এফ ইকুয়াল টু এম এ জানাই আছে, এফ এর সাথে এই এর জায়গায় যদি ওই মানটা বসায় দিই আমাদের খুব সহজেই ওই মানটা চলে আসতেছে যে একটা বস্তুকে, মানে এই যে এরকমভাবে একটা বস্তুকে এইভাবে আমি ঘুরাইতেছি, এটার ঘুরাইতে আমার কতটুকু বল প্রয়োজন হচ্ছে। আচ্ছা, এতক্ষণ ধরে আমি এটাকে বল বল এরকমভাবেই বলতেছি বা এটাকে এক্সেলারেশন বলতেছি, এর একটা আলাদা নাম আছে, একটা সুন্দর নাম, সেটা হলো সেন্ট্রিপেটাল। সেন্ট্রিপেটাল তোমরা দুইটা মানে আগে থেকে হয়তো বা সেন্ট্রিফিউগাল কথাটার সাথে পরিচিত। সেন্ট্রিফিউগাল মানে হলো কেন্দ্র বিমুখী। কেন্দ্র বিমুখী মানে কি, মানে কেন্দ্র থেকে বাইরের দিকে, কেন্দ্র থেকে বাইরের দিকে মানে কি, ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। আমি সেই সেন্ট্রিফিউগাল ফোর্সের কথা বলতেছি না, আমি বলতেছি সেন্ট্রিপেটাল। সেন্ট্রিপেটাল মানে কি, সেন্ট্রিপেটাল মানে হলো কেন্দ্রমুখী। কেন্দ্রমুখী মানে কি, ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে, ঠিক আছে, সেন্ট্রিপেটাল। পরবর্তীতে কোনো এক সময় তোমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স সম্পর্কেও একটু ধারণা দিব আশা করা যায়। ওকে, তো এই ফোর্সটাকে বলা হয় সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্সের জন্য এখানে ছোট করে এফ সি লিখতে হয়, আবার এক্সেলারেশনের জন্য এখানে ছোট করে এফ সি লিখতে হয়, আবার কখনো কখনো এফ আর, যেহেতু এখানে আমরা রেডিয়াস বরাবর মানে ব্যাসার্ধ বরাবর এখানে বিবেচনা করতেছি তাই এখানে এফ আর দিয়েও লেখা হয়, আবার এক্সেলারেশনের সময়ও এ আর এভাবে লেখা হয়, ঠিক আছে। এখন আমি বাস্তব জীবনের কিছু উদাহরণে যাই, তার আগে কি এই প্রুফটুকু বোঝা গেছে? প্রুফটুকু যদি তোমাদের এখনই মাথায় না আসে তাহলে চিন্তার কোনো কারণ নাই, প্রুফটুকু খুব দ্রুতই মানে কি বলবো খুব দ্রুতই যে মাথায় ঢোকে ব্যাপারটা আসলে সেরকম না। আমি যখন প্রথমবার পড়ছিলাম তখন এই প্রুফটা না দেখি জাস্ট এক্সেলারেশনের মান মাইনাস ভি স্কোয়ার আর মুখস্থ করে নিয়ে তারপরে চলা শুরু করছিলাম সামনের দিকে, কোনো ব্যাপার না। ওকে, এখন আসলে আমরা বাস্তব জীবনের কিছু মানে ব্যাপার স্যাপার বিশ্লেষণ করি, সেখান থেকে আমরা বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসবো। যেরকম আগের ক্ষেত্রে আমরা বিশ্লেষণ করতেছিলাম যে একটা ব্লক উপরে উঠতেছে নিচে নামতেছে, এখন আমরা সব কিছু খালি ঘুরাবো, ঘোরানোর জন্য যা করা প্রয়োজন সেরকমই করব। আচ্ছা, তো দেখতেছো যে উপরে একটা ডাল বা দেয়াল বা যাই কিছু বলতে পারো, তার সাথে একটা
এইরকম ভাবে একটা বল লাগানো আছে, লাগায় এটাকে আমি এই যে এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে দেখা যাচ্ছে না, এরকম এরকম ভাবে ঘুরাচ্ছি, ঠিক আছে, এরকম এরকম ভাবে ঘুরাচ্ছি, মানে এই যে এরকম ভাবে এরকম এরকম ভাবে ঘুরাচ্ছি, আসলে বুঝতে পারতেছো এখানে চিত্রটা দেখি যে এই জিনিসটাকে আমি এরকম ভাবে ঘুরাচ্ছি, এই উপর থেকে এখানে একটা এক্সিস আঁকলাম, মানে একেবারে বরাবর লম্বভাবে, এই লম্বের সাথে এটা থিটা কোণ করে আছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে? একটু হা হু করতে হবে, ঠিক আছে, কেউ একটু হা জি হু কিছু ভাইয়া, করো, বোঝা যাচ্ছে? ঠিক আছে, একটু এই টার্মগুলো একটু কষ্টসাধ্য মানে বোঝাটা আসলে, আর ভবিষ্যতে এটা নিয়ে আরো অনেক বেশি কথা হবে, এখন একটু কম কম কথা বলে শেষ করে দিব, মানে চ্যাপ্টারে যতটুকু আছে সেটুকু বলে শেষ করে দিব, এটা নিয়ে আরো অনেক বেশি পড়াশোনা আছে, আর বিশেষত ইঞ্জিনিয়ারিং এ এই জিনিসটা অনেক বেশি কাজে আসে, ঠিক আছে। ওকে, তো যেমনটা বলতেছিলাম যে এটাকে এইভাবে ঘোরানো হচ্ছে, এটা এই ভার্টিকালের সাথে থিটা কোণ করে আছে, এই জিনিসটাকে আমি বলতেছি ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে কি, এই মনে করো কিভাবে বলবো, মনে করো এই একটা বৃত্ত, এই এখান থেকে মনে করো এখান থেকে ঝুলায় রাখছি, ঝুলায় এই জিনিসটাকে এইভাবে এইভাবে ব্যাসার্ধ বরাবর ঘুরাচ্ছি, এই উপরে যেখান থেকে ঝুলাইছি সেখান থেকে বরাবর একেবারে কেন্দ্র পর্যন্ত যাব, সেখান থেকে বরাবর কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, মানে কেন্দ্র পর্যন্ত যে একদম একটা অক্ষ আঁকলাম সেটাকে বলতেছি ভার্টিক্যাল, বা সাধারণ বিবেচনা যদি আমরা আনি সেটাকে আমরা বলতে পারি জেড এক্সিস, ঠিক আছে, জেড এক্সিস। তো এই ভার্টিক্যালের সাথে থিটা কোণ করে আছে, আর এই যে এটা হলো ব্যাসার্ধ, বুঝতে পারতেছো এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সমকোণী ত্রিভুজ কেন উৎপন্ন হয়েছে, এই যে এইরকম একটা আর এর উপর দিয়ে একটা, বুঝতে পারতেছো যে এখানে একটা থিটা কোণ মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, বোঝা গেছে যে এখানে 90 ডিগ্রি কোণ আছে, জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, জিনিসটা হয়তো বা বোঝা একটু কঠিন। একটু পরে আমরা এতদিন খালি এক্স আর ওয়াই নিয়ে বিশ্লেষণ করতেছি, কিন্তু আমরা এখন আর এক্স আর ওয়াই নিয়ে বিশ্লেষণ করব না, আমরা এখন জেড এক্সিস আর র্যাডিয়াল এক্সিস নিয়ে বিশ্লেষণ করব। জেড এক্সিস আর র্যাডিয়াল এক্সিস নিয়ে কেন বিশ্লেষণ করব, আমাদের সুবিধা তাই, এতদিন আমরা এক্স আর ওয়াই নিয়ে বিশ্লেষণ করতাম, এক্স আর ওয়াই বলা ঠিক না আসলে, এক্স জিনিসটা হলো যেটা হলো মানে হরিজন্টাল এক্সিস, যেটাকে আমরা এক্স দ্বারা রিপ্রেজেন্ট করতাম, হরিজন্টাল এক্সিসটা কী ছিল, যেটা সার্ফেসের সাথে একেবারে হরিজন্টালি বা সমান্তরালভাবে ছিল, আর ওয়াই এক্সিসটা কী ছিল, ভার্টিক্যাল এক্সিস, মানে যেটা সার্ফেসের সাথে ভার্টিক্যালি ছিল, আমাদের সেইভাবে সুবিধা হতো, এই জন্য আমরা হরিজন্টাল এক্সিস আর ভার্টিক্যাল এক্সিস নিয়ে কথা বলতাম, এখন আমাদের সুবিধা হবে রেডিয়াল এক্সিস আর জেড এক্সিস নিয়ে কথা বলার, জেড এক্সিস এর বদলে আমি এক্স এক্সিস ওয়াই এক্সিস এটাও দিতে পারি, কোনো ব্যাপার না, তবু জিনিসটা উপরে নিচে মানে এটা বোঝানোর জন্য আমার জেড এক্সিস দিয়ে বোঝানোটাই শ্রেয়, ঠিক আছে। তো এই উপরে জেড এক্সিস আর এই যে ব্যাসার্ধ বরাবর যেটা কাজ করতেছে সেটা হলো রেডিয়াল এক্সিস। আচ্ছা, এখানে হরিজন্টাল এক্সিস আর যে ভার্টিক্যাল এক্সিস, এদের মাঝখানে শর্ত কী ছিল, এদের মাঝখানে শর্ত ছিল এদের সবসময় পরস্পরের মধ্যে 90 ডিগ্রি কোণ থাকতে হবে, মানে এক্স এক্সিস আর ওয়াই এক্সিসের মধ্যে 90 ডিগ্রি কোণ করে থাকতে হবে। একইভাবে তোমাদেরকে আমি মাত্রই বুঝাইলাম, বা তোমরা আমাদের আমার কাছে মনে করো না বুঝেই মনে করো মেনে নিলা, সেটা হলো যে এই জেড এক্সিস আর এই রেডিয়াসের মধ্যে কোণের মান হলো 90 ডিগ্রি। এখন যদি আমি রেডিয়াসটা এইখানে আঁকি, তখনও কি এদের মাঝখানে 90 ডিগ্রি না, যদি এভাবে আঁকি, এখানেও যদি রেডিয়াস আঁকি এদের মাঝখানেও মানে এই উপর দিকে আছে, ঠিক আছে, এই উপর দিকে পরস্পরের মধ্যে 90 ডিগ্রি। তো আমাদের যেই মানে দুইটা এক্সিস নেওয়ার যেই শর্ত, যেটা যে দুইটা এক্সিসের মাঝের কোণ 90 ডিগ্রি হইতে হবে, সেটাও পূরণ হয়ে গেল। আচ্ছা, এখন বিষয়টা হলো যে বস্তুটা তো বিভিন্নভাবে ঘুরবে, তাই না, ঘুরে কখনো এই পজিশনে আসবে কখনো এই পজিশনে আসবে, তো এই একই সাথে সাথে আমরা আমাদের এই মানে কি বলবো, আমরা আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেম আছে সেটাকেও ঘুরাবো, কোঅর্ডিনেট সিস্টেম আছে সেটাকে ঘুরাবো, মানে কি, মানে ওই জেড এক্সিস, জেড এক্সিসের জায়গায় থাকবে প্রথমে, যখন বস্তুটা এখানে থাকবে তখন হয়তো বা রেডিয়াল এক্সিসটা আমরা এখানে আঁকবো, বস্তুটা যখন এখানে থাকবে তখন রেডিয়াল এক্সিসের দাগটা এখানেই থাকবো, জেড এক্সিস যেমন ছিল এই বরাবর উপরের দিকে ছিল, এই বরাবর নিচের উপরের দিকেই থাকবে, শুধু ওই বলটা যেখানে যায় রেডিয়াসের সাথে সাথে ওই দিকে যাবে, আশা করি বোঝা গেছে জিনিসটা। হ্যাঁ, এইসব ছোটখাটো কথাবার্তা আশা করি বোঝা গেছে। তো এখন আমরা বিশ্লেষণ করি, সেটা হলো এই একটা সুতা দিয়ে বাঁধা আছে, সুতা দিয়ে বাঁধা আছে মানে কি, ওখানে একটা টেনশন ফোর্স আছে, তো এখানে যদি থিটা কোণ উৎপন্ন করে, এই যে বলছিলাম যে ভার্টিক্যালের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, দেখো এইটাও একটা সমান্তরাল রেখা, এটাও একটা সমান্তরাল রেখা, যেহেতু দুইটাই একটা সমান্তরাল রেখা আর এদের মাঝখান দিয়ে একটা চলে গেছে, এই যে এরা দুইটা পরস্পর একান্তর কোণ, আশা করি বোঝা গেছে, বুঝতে না পারলে ইরাম আছে বুঝাই দিবে জ্যামিতিতে যে পরস্পর একান্তর কোণ, বুঝে গেছে তো?
হ্যাঁ ভাইয়া যেহেতু পরস্পর একান্তর কোণ, সুতরাং এখানে একটা থিটা, এখানে যদি কোণ থিটা হয় সুতরাং এখানেও থিটা। আগেই বলছিলাম যে যে এক্সিসের সাথে থিটা কোণ উৎপন্ন করবে সেই এক্সিসে হলো টি কস থিটা হবে, আর যে এক্সিসের সাথে থিটা কোণ উৎপন্ন করবে না সেই এক্সিসে হবে টি সাইন থিটা। ঠিক আছে, যে এক্সিসের সাথে থিটা কোণ উৎপন্ন করবে সে এক্সিসে কস থিটা, আর যে এক্সিসের সাথে উৎপন্ন করবে না সেখানে সাইন থিটা। এখানে ভুল করে কস থিটা লিখে ফেলছিলাম, যাই হোক টি সাইন থিটা। তো বোঝা গেছে যে ব্যাসার্ধ বরাবর এটা ভিতরের দিকে কাজ করতেছে। এই যে দেখো টি এখানে কাজ করতেছে একেবারে এই বরাবর, এই বরাবর। এই জিনিসটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পারবো একটা কম্পোনেন্ট উপরের দিকে কাজ করতেছে আর একটা কম্পোনেন্ট এই দিকে কাজ করতেছে। বোঝা যাচ্ছে কি? আসলে 3D চিত্রটা বাস্তবে না দেখলে বোঝাটা একটু কষ্টকর। তো যেরকমটা বোঝাচ্ছিলাম যে এটা এইদিকে কাজ করতেছে, এটা এরকম আর একটা এরকম। ঠিক আছে, এটা বোঝা গেছে যে ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে কাজ করতেছে। ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে কাজ করলে কি? মাইনাস। তো রেডিয়াল অ্যাক্সিস আমরা নিলাম। আচ্ছা যাই হোক, এটাকে একটু পরে বোঝাই। এই যে জিনিসটা এখানে আমি এই যে আমি যে এই আর এই পেন্ডুলাম টেন্ডুলাম সব কিছু বাদ দিয়ে জাস্ট এখানে ফোর্স টোর্স নিয়ে কথা বলছি, মানে এই এত চিত্র দিয়ে না বুঝে সব কিছুর কথাটা এখানে নিয়ে আসছি। মানে এই যে জেড এক্সিস, এটা হলো জেড এক্সিস, এটা হলো রেডিয়াল এক্সিস, আর এই আলাদা করে নিয়ে আসছি। এই জিনিসটাকে বলে ফ্রি বডি ডায়াগ্রাম। আর তোমরা যদি আগের ক্লাস করে থাকো, আগের ক্লাসেও আমি এরকমভাবে আলাদাভাবে নিয়ে আলাদাভাবে একটা বস্তুর ক্ষেত্রে বিশ্লেষণ করতাম, এই দিকে কাজ করতেছে টি বল, ওই দিকে কাজ করতেছে ডাব্লু বল, এগুলো জিনিসটাকে বলে ফ্রি বডি ডায়াগ্রাম। আর কোনো বস্তুকে মানে কোনো একটা সেট আপ থেকে, মানে আপাতত এখানে মাত্র একটা বস্তু আছে, একটা বস্তুর বদলে যদি 10টা বস্তু থাকতো তখন এরকমভাবে আমার এই চিত্রের মধ্যে আঁকা কি করাটা একটু কষ্টকর হয়ে যেত। তখন এক একটা বস্তুকে খুলে আনে আমাদেরকে আলাদাভাবে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, এই আলাদাভাবে বিশ্লেষণ করার নাম ফ্রি বডি ডায়াগ্রাম। আর যেটা বলা হয় যে ফিজিক্সে বা মেকানিক্সে সবসময় এরকম ফ্রি বডি ডায়াগ্রাম আঁকানোর জন্য উৎসাহিত করা হয়, যেরকম জ্যামিতি চিত্র ছাড়া হয় না, সেরকম বলতে গেলে ফিজিক্স পুরাটাই চিত্র ছাড়া হয় না। ঠিক আছে, ফিজিক্সের জন্য একটু চিত্র আঁকতে হয় আশেপাশে, আর এই জিনিসটাকে বলে ফ্রি বডি ডায়াগ্রাম। এটা যদি আঁকো ফিজিক্স অলিম্পিয়াড বলো বা যে কোনো প্রতিযোগিতামূলক ফিজিক্স পরীক্ষা বলো, সেখানে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার জন্যই তোমাদেরকে 1 মার্ক 2 মার্ক ফ্রিতে দিয়ে দিবে। ঠিক আছে, ওকে। তো যেমনটা বলতেছিলাম যে জেড এক্সিস বরাবর টি কস থিটা, জেড এক্সিস বরাবর দেখো আবার নিচের দিকে কাজ করতেছে ডাব্লু পরিমাণ ওজন বল। তো উপরের দিকে টি কস থিটা, নিচে ডাব্লু। তো এখন তো এটা লাভ দিয়ে নিচের দিকেও আসতেছে না আবার উপরের দিকেও যাচ্ছে না, তার মানে জেড এক্সিস বরাবর এর মানে কি বলবো ত্বরণের মান শূন্য, মানে ত্বরণের মান যখন শূন্য তখন ফোর্সের মানও শূন্য। সো ফোর্সের মান শূন্য, টি কস থিটা মাইনাস ডাব্লু, সুতরাং ডাব্লু ইকুয়াল টু টি কস থিটা। এখান থেকে আমরা টেনশন ফোর্সের মানটা খুব সহজেই বের করে ফেলতে পারি, ডাব্লু ডিভাইডেড বাই কস থিটা। এখন আসলে আমরা রেডিয়াল এক্সিস বিশ্লেষণ করি। রেডিয়াল এক্সিসে যেটা বলতেছিলাম সেটা হলো কি যে এই টি সাইন থিটা এটা কাজ করতেছে ভেতরের দিকে, টি সাইন থিটা ভেতরের দিকে কাজ করতেছে, তার মানে ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে, তার মানে এর সামনে হবে একটা এর সামনে একটা মাইনাস হবে। তো সামেশন অফ এফ এ আর, মাত্রই যেটা শিখে এলাম যে এক্সেলারেশন এ আর এর মানটা বা এসিউ দিতে পারতাম বা এ আর যেটাই দিই এসি এ আর, এটার মান হলো ভি স্কোয়ার বাই আর মাইনাস মাইনাস ভি স্কোয়ার আর, সেটা আমরা বসাই দিলাম, উভয় পক্ষ থেকে ভি স্কোয়ারের মানটা চলে গেল। এখান থেকে আমরা খুব সহজেই এই যে এই টি ইকুয়াল টু ডাব্লু বাই কস থিটা, এটা যদি এই পাশে আনি একদম এক লাইনে করে ফেলছি, এই ডাব্লুটা এই পাশে আসবে আর সাইন থিটার নিচে কস থিটা চলে আসবে, সুতরাং সাইন থিটা বাই কস থিটা হয়ে যাবে ট্যান থিটা। এখান থেকে উভয় পক্ষ থেকে এম এর এমটা বের বাদ দিয়ে দিলে আমরা ভি এর মান বা ভেলোসিটির মানটা খুব সহজেই পেয়ে যাব। ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা আছে জিনিসটা? দীপিতা, ইফতি, বুঝতে সমস্যা হচ্ছে? না ভাইয়া। ইফতি হয়তো মিস করছো যে এই যে এসি এর মানটা যে ভি স্কোয়ার আর মাইনাস ভি স্কোয়ার আর, এটা মিস করছো, পরে রেকর্ডিং থেকে দেখে নিও, এটা একটু ইম্পর্টেন্ট, মানে বোঝাটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা ধরুন কি ইন্টারে পড়া শুরু করছে, এটা এটা সব ইন্টারে আছে, ইন্টারে এটার খুব অল্প একটু আলোচনা আছে, এটা আসলে বিস্তারিতভাবে ওই যে বলছিলাম যে ইঞ্জিনিয়ারিং অনেক বেশি কাজে লাগে, ইঞ্জিনিয়ারিং বা গ্র্যাজুয়েশনে এই জিনিসটাকে অনেক বেশি বিস্তারিত আলোচনা করা হয়, ইন্টারেও অল্প একটু আছে এটা। ঠিক আছে, তো এখান থেকে আসলে কি কনিক্যাল পেন্ডুলাম, এই যে এই জিনিসটাকে যেটা বলতেছিলাম এটাকে বলা হয় কনিক্যাল পেন্ডুলাম, আশা করি নামটাও তোমরা মুখস্থ করে নেবা। আচ্ছা এখন আসো নতুন আরেকটা জিনিস, আরেকটা কি জিনিস, এটাকে বলতেছে রোটর, রোটর এই যে রোটর, এই জিনিসটা কি, এই জিনিসটা মনে করো এইরকম তোমাকে একটা ইয়ার ভিতরে ঢুকাইছে, এরকম একটা গোল একটা জিনিসের ভিতরে ঢুকায় তোমাকে এখানে রেখে দিচ্ছে, এখানে রেখে দেওয়ার পর কি হয়েছে এটাকে জোরে ঘোরানো শুরু করছে, ঘুরাইতে ঘুরাইতে একসময় কি হয়েছে নিচের থেকে যে নিচে যে তলার উপরে তুমি দাঁড়ায় ছিলা ওই তলাটা নাই করে দিচ্ছে, এখন তুমি কি ধূপ করে নিচে পড়ে যাবা, তাই না?
হ্যাঁ এমনই তো ব্যাপার স্যাপার হয় যে ধূপ করে নিচে পড়ে যাওয়ার কথা, কিন্তু ধূপ করে নিচে পড়ে যাবে না, এটাই হলো মজা, যে ধূপ করে নিচের দিকে পড়ে যাবে না। এই মজাটা কোথায় হয়, ওই যে অ্যামিউজমেন্ট পার্ক আছে বা শিশু পার্ক টার যা যা আছে ওই সব জায়গায় এই মানে এই রাইডটা থাকে, যে এরকম ভাবে দরজা খুলে ভিতরের দিকে দাঁড় করায় দেয়, তারপরে জোরে ঘোরানো শুরু করে, ঘোরানোর এক পর্যায়ে নিচে থেকে ওই মানে নিচে যে সার্ফেসটা ছিল ওইটা নাই করে দেয়, ঠিক আছে। তারপরে মনে করো একটু মজা চিল্লাচিল্লির পরে কিছুক্ষণ পর বের করবে, সমস্যা নেই। আর দিন শেষে তোমার নিচে পড়েও যাইতে হবে না, তুমি ওই যেখানে ছিলা ওইখানে সেটে যাবা একদম দেওয়ালের সাথে, আর তুমি পড়ে যাবা না। তো এই জিনিসটা তোমরা কিভাবে করবা, ভেলোসিটির মান কত হইলে, আবার এখানে দেখতে পাচ্ছ যে এই সার্ফেসের সাথে তোমার যে জামা কাপড় বা তোমার দেহের একটা ফ্রিকশন আছে, এই ফ্রিকশনের মিউ এস এর মান কতটুকু হইলে তুমি ঠিকঠাকভাবে কোনো প্রকার দুর্ঘটনা ছাড়াই এরকম একটা রাইড বানাইতে পারো, তারপরে রাইড বিক্রি করে বা ভাড়া দিয়ে তারপরে ইনকাম করতে পারো, সেই সম্পর্কে আমরা আলোচনা করি। তো জেড এক্সিস বরাবর কি হচ্ছে, জেড এক্সিস বরাবর উপরে দিয়ে কাজ করতেছে ফ্রিকশন, মানে আমার তো নিচের দিকে পড়ে যাওয়ার কথা, মানে যে এক্সেলারেশন সেটা মানে আমার গতি, যেটা গতি হলো নিচের দিকে। আর যেটা বলছিলাম যে ফ্রিকশন সবসময় গতির বিপরীত দিকে কাজ করে, যেহেতু ফ্রিকশন গতির বিপরীত দিকে কাজ করে, সুতরাং আমার পড়ে যাওয়ার কথা নিচের দিকে, সুতরাং এটা উপরের দিকে, ফ্রিকশন উপরে দিয়ে কাজ করতেছে আর নিচে দিয়ে কাজ করতেছে ওজন। তো জেড এক্সিস বরাবর যদি আমি বিশ্লেষণ করি, জেড এক্সিস বরাবর তুমি উপরেও চলে যাচ্ছ না নিচেও চলে যাচ্ছ না, সুতরাং জেড এক্সিস বরাবর শূন্য। এই ফ্রিকশনের উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ, মিউ এস এন। তো এন এর মানটা আমার জানা নাই, এন এর মানটা আমি এখান থেকে বিশ্লেষণ করে চেষ্টা করি। আবার দেখো তুমি এখানে সার্ফেসের এখানে আছো, আচ্ছা তোমরা কি এই সিনারিটা বুঝতে পারতেছো, তোমরা সিনারিওটা বুঝতে পারতেছো কিনা আমি বুঝতে পারতেছি না। বই বের করে কি কিছু হবে, আসলে বইয়ের জিনিসটা যেভাবে দেওয়া আছে হয়নি। যাই হোক, সিনারিওটা তোমরা ইয়া থেকে দেখে নিতে পারো, তোমাদের পিডিএফ দিছিলাম, পিডিএফ কি পড়ছো, পিডিএফ থেকে তোমরা বের করে সহজেই এই সিনারিওটা দেখে বুঝে নিতে পারো, ঠিক আছে। সিনারিওটা যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে, যেহেতু তুমি এই মানে এই যে যন্ত্রটা দেয়ালের গায়ে একেবারে লেগে আসছো, তার মানে কি যন্ত্রটা তোমাকে এই দিকে একটা মানে তুমি এইভাবে দেয়ালের সাথে লেগে আসছো, তো নিশ্চয়ই এই দিকে একটা নর্মাল ফোর্স দিবে, অবশ্যই দিবে, তাই না? এই নর্মাল ফোর্সটা কি হবে, এই যন্ত্রটা এরকম গোল, এটা ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে হবে, যেহেতু ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে তাহলে যে মাইনাস এন, তো এন আর যেটা বলছিলাম যে রেডিয়াল এক্সিস বরাবর ঘুরতেছে। এখন যদি ব্যাপারটা এরকম হইতো যে এটা ঘুরতেছে না, তাহলে কিন্তু এই সামেশন অফ এফ আর বা এম এ আর এটার ইয়া ক্ষেত্রে আমাকে জিরো লিখতে হইতো, বুঝা গেছে? যদি হইতো যে এটা ঘুরতেছে না তাহলে কিন্তু এখানে আবার জিরো হইতো। আপাতত যেহেতু এটা ঘুরতেছে তার মানে এর একটা ত্বরণ আছে, ত্বরণের মানটা কত, মাইনাস ভি স্কোয়ার আর। তো এখান থেকে আমরা সহজেই নর্মাল ফোর্সের মানটা বের করে ফেললাম, নর্মাল ফোর্সের মানটা বের করে এখানে নর্মাল ফোর্সের মানটা এনে বসায় দিলাম, বসায় দেওয়ার পর উভয় পক্ষ থেকে এম নাই করে দিলাম। এখন দেখো তুমি মিউ এস এর মানটা পেয়ে গেছো। এখন মিউ এস এর মানটা পাওয়ার মাধ্যমে তোমার কী ধরনের সুবিধা হচ্ছে, মিউ এস এর মানটা পাওয়ার মাধ্যমে তুমি বুঝতে পারতেছো যে তোমার জামা আর ওই ইয়ার দেওয়াল এর ভিতরে ন্যূনতম কতটুকু ফ্রিকশন থাকা উচিত। যদি ততটুকু ফ্রিকশন থাকে তাহলে সেফ, যে নিচের দিকে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে। এখন ব্যাপারটা এরকমও হইতে পারে যে এক একজন এক এক ধরনের জামা পরে আসছে, ঠিক আছে, কেউ একটু সিল্কের জামা পরে আসছে, কেউ আবার মনে করো সোয়েটার পরে আসছে, তো সোয়েটারের বাইরের দিকে একটু উল উল থাকে, সুতরাং ওইখানে ফ্রিকশনের পরিমাণটা বেশি হওয়ার কথা। আবার সিল্কের কাপড় চোপড় যদি পরে আসে ওইটা একটু পিছলা পিছলা থাকে, বিশেষত টেফলন, এই টেফলন এক ধরনের কাপড়, এই কাপড়ে ফ্রিকশনের মানটা খুবই কম হয়, ঠিক আছে। এই টেফলন কাপড়ে কেউ যদি টেফলনের কাপড় পরে আসে তাহলে ফ্রিকশনটা অনেক কম, তো তার তো মারা যাওয়ার সম্ভাবনা আছে। এখন একটু বিবেচনা করে দেখতে হবে যে ভি এর মানটা কতটুকু হইলে আসলে দিন শেষে কিছুই হবে না। সেখান থেকে তুমি মানে মিউ এস এর মানটা মনে করো এখানে কনস্ট্যান্ট, ঠিক আছে, মিউ এসটা তুমি বাড়াইতে পারো, ঘষাঘষি করে ফ্রিকশনের মান বাড়ায় মিউ এসটা বাড়াইতে পারো, আবার তেল টেল মাখিয়ে গ্রিস টিস দিয়ে তখন মিউ এস এর মানটা কমাইতে পারো, মানে ফ্রিকশন কমাবা বাড়াবা এরকম একটা ব্যাপার স্যাপার। মনে করো মিউ এস এর মানটা স্থির আছে, তার মানে তখন কি তোমার ভেলোসিটি বাড়ায় কমায় জিনিসটাকে স্থির করতে হবে। সো ভেলোসিটি বাড়ায় কমায় কীভাবে স্থির করবা সেটাও এখানে এক ধরনের ইকুয়েশনে আসছে। আশা করি বোঝা গেছে জিনিসটা, ভবিষ্যতে আশা করা যায় তোমরা এটা নিয়ে ব্যবসা ট্যাবসা করতে পারবা। ওকে, আমাকেও চড়ায়। এখন আসছি, আসি আমরা যে মানে কি বলবো, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বা ব্যাংকড কার্ভ, যেটাকে আমি বলতেছি যে মানে
মনে করো রাস্তায় একটা গাড়ি চলতেছে, এখন গাড়ি চলার সময় মাঝে মধ্যে বাঁক নিতে হয় না, গাড়ি চলার সময় তো একটা বাঁক নিতে হয়, এখন বাঁক নেওয়ার সময় ওই কি বাঁক নেওয়ার সময় কি একটু মানে ঘুরতে হয়, ঘুরতে হয় মানে কি ওই একটা এক্সেলারেশনে থাকে, তো এক্সেলারেশনে থাকার সময় কি হয় তো সেটা অবশ্য আমরা বিশ্লেষণ করি। উপরের দিকে কাজ করতেছে মানে জেড এক্সিস বরাবর উপরের দিকে কাজ করতেছে নর্মাল ফোর্স, নিচে দিকে কাজ করতেছে ডাব্লু ফোর্স। এখন ব্যাপার হলো যে তুমি বলতেই পারো যে গাড়ির ইঞ্জিনের একটা শক্তি আছে, যেহেতু আমরা গাড়িটাকে বিশ্লেষণ করতেছি, গাড়ির ইঞ্জিন কি মানে বুঝতে পারতেছো কি তোমরা? হ্যাঁ ও কথা বললো, ওকে ঠিক আছে। এই যে এই জিনিসটা কিন্তু অনেক বেশি মজার, ঠিক আছে এই জিনিসটা নিয়ে একটু পরে আরো কাজ হবে। যাই হোক, তোমাদেরকে যেটা বলতেছিলাম যে তোমরা এরকমও ভাবতে পারো যে গাড়ির ইঞ্জিনের নিজের একটা শক্তি আছে, সেই শক্তিটাই হয়তো বা একে এখানে সেন্ট্রিপেটাল ফোর্সের জন্য সহায়তা করতেছে। মানে দেখো এখানে সেন্ট্রিপেটাল ফোর্সের জন্য কি সহায়তা করতেছিল, টি সাইন থিটা, এখানে সেন্ট্রিপেটাল ফোর্সের জন্য কোনটা দায়ী ছিল, এই যে নর্মাল ফোর্স সেটা, এখানে সেন্ট্রিপেটাল ফোর্সের জন্য কোনটা দায়ী, এখানে সেন্ট্রিপেটাল ফোর্সের জন্য তোমার মনে হতে পারে যে গাড়ির ইঞ্জিন একটা শক্তি দিচ্ছে সেটা দায়ী। আসলে আমরা যখন গাড়িটাকে নিয়ে বিশ্লেষণ করতেছি তার মানে গাড়িটা যেই শক্তি দিচ্ছে সেই শক্তি বিশ্লেষণে আসবে না। আমি হয়তো বা আগেও তোমাদেরকে বলছিলাম যে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার জন্য বা কোথা দিয়ে কি ফোর্স টোর্স হচ্ছে এটা বিশ্লেষণ করার জন্য বস্তু কার ওপর শক্তি দিচ্ছে সেটা বিশ্লেষণ করা যাবে না, এমন কিছু আনতে হবে টার্ম যে বস্তুটার উপর কি কি ফোর্স অ্যাক্ট করতেছে, ঠিক আছে। এখন তুমি যদি বলো যে গাড়ির এই সেন্ট্রিপেটাল ফোর্সের জন্য এই ইয়া দায়ী, কি বলবো, গাড়ির সেন্ট্রিপেটাল ফোর্সের জন্য এই গাড়ির নিজের যে শক্তিটা সেটা কিন্তু হবে না, এখানে মাস্ট বি একটা শক্তি থাকতে হবে, মানে এই পি, আপাতত আমি পি ফোর্স দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ কিছু না, যাই হোক যেটা বলতেছিলাম যে পি একটা ফোর্সে, যে কোনো একটা ফোর্স পি থাকতে হবে, এরকমও হইতে পারে যে গাড়িটাকে সুতা দিয়ে বাইধে তারপরে এরকমভাবে ঘোরানো হচ্ছে, এরকম হতে পারে। সাধারণত কি হয় এই পি বা যেটাকে আমরা পি ফোর্স বলতেছি, আচ্ছা এই আর দেখে কি তোমরা আবার ফোর্স ফোর্স মনে হচ্ছে? আর কিন্তু আমি এখানে এমনভাবে বুঝাইছি যে আর হইলো ব্যাসার্ধ বরাবর, এই যে মানে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকটা এদিকে, ঠিক আছে আর কি আবার কেউ ফোর্স ভাইব না। যাই হোক, আমি যে জিনিসটা তোমাদেরকে বোঝাইতে চাচ্ছিলাম যে কোনো একটা ফোর্স পি থাকতে হবে, এরকম হইতে পারে যে গাড়িটাকে রশি দিয়ে বাইধে তারপরে ঘোরাচ্ছে, তবে সাধারণত রাস্তায় যেটা হয় রাস্তায় এক ধরনের ফ্রিকশন থাকে, এই ফ্রিকশনের মাধ্যমে এই ইয়াটা ঘুরতে পারে, মানে পি যে ফোর্সটা বলতেছে সেটা সাধারণত হয় ফ্রিকশন, ঠিক আছে। তো সাধারণত ফ্রিকশন রেডিয়াল অ্যাক্সিস বরাবর একে বিশ্লেষণ করলাম, এসে গেল। আচ্ছা এখন আমরা একটা প্রবলেম দেখবো, প্রবলেমে কি হবে এই মানে বিভিন্ন গাড়ির ঘোরাটোরা নিয়ে কথাবার্তা হবে। তো এ নাম্বার, আচ্ছা আমি একটু পানি খেয়ে আসি। তো চলো আমরা যেটা বলতেছিলাম যে একটা প্রবলেমকে বিশ্লেষণ করি। প্রবলেমটা কীরকম, প্রবলেমটা এরকম যে একটা গাড়ি, এই যে গাড়িটা গাড়িটা আসমানে উঠে গেছে রাস্তা থেকে, যাই হোক গাড়িটা মনে করে রাস্তায় চলতেছে, রাস্তায় চলার সময় তার বেগ হলো 85 কিলোমিটার পার আওয়ার। সাধারণত রাস্তায় মানে গাড়ির যেই মাইলে মানে ভেলোসিটির যে মিটারটা থাকে, মানে যেটাতে আসলে বেগটা শো করে, সেখানে সাধারণত কিলোমিটার পার আওয়ারে থাকে। তো একটু বাস্তবের ফিলিংটা আনার জন্য কিলোমিটার পার আওয়ারে এককটা দিছি। যাই হোক, এই গাড়িটা 85 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছিল, এখন এখান থেকে 62 মিটার দূরে একটা দেয়াল টাইপের কিছু এক কিছু একটা আছে, মনে করো যে ড্রাইভার তার চোখ অনেক ভালো, একেবারে 62 মিটার দূরে একটা কিছু একটা আছে সেটা দেখছে, দেখে তখন ব্রেক করছে, ব্রেক করে এই এটার ঠিক সামনে এসে থেমে গেছে। তো এখন আমাকে বলছে স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট μs এর মান কত হইলে এই গাড়িটা এই ঠিক এখানে এসে থেমে যাইতে পারবে। তো চলো সেটাকে দেখা যাক, এই 85 কিলোমিটার পার আওয়ার সেটাকে আমি প্রথমেই নিয়ে নিলাম মিটার পার সেকেন্ডে। এখানে ইউ যেহেতু মানে এটা যেহেতু আদি বেগ, মানে আমরা সাধারণত
প্রথমে যে বেগটা ছিল সেটাকে ইউ দ্বারা, মানে আদি বেগকে ইউ দ্বারা আর শেষ বেগকে ভি দ্বারা রিপ্রেজেন্ট করি। তো সেরকম রিপ্রেজেন্ট করার জন্য আমি এটাকে ইউ দিয়ে করছি, মানে এখানে ভি দেওয়া আছে, এখানে ইউ দেওয়া আছে। যে কোশ্চেন, যে বই থেকে কোশ্চেন তুলছি সেখানে আবার ভি দেওয়া ছিল, আবার মনে করলাম যে একটু সহজভাবে করি তাই এখানে ইউ দিলাম। যাই হোক, তোমরা বুঝতে পারতেছো আই আদি বেগ ইকুয়াল টু 23.16 মিটার পার সেকেন্ড। এই 85 কিলোমিটার পার আওয়ারটাকে আমি মিটার পার সেকেন্ডে নিয়েছি। আর এখান থেকে আমি এক্সেলারেশনের মানটা বের করছি, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2ax সূত্র থেকে। আর সেটা কত আসছে, হ্যাঁ এখানে একটা মাইনাস হবে, ঠিক আছে, এটা মাইনাস হবে, মানে -4.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখান থেকে আমি ফ্রিকশনের মানটা খুব সহজেই বের করতে পারি, যে এক্সেলারেশনের মানটা আমি পাইলাম, এক্সেলারেশনের সাথে এম গুণ করে দিলেই আমি ফ্রিকশনের মানটা পেয়ে যাব। আবার আরেকটা জিনিস জানি, ফ্রিকশন ইকুয়াল টু হলো মিউ ইন্টু এন। মিউ ইন্টু এন তার মানে কি, এন এর মানটা হলো এমজি এর সমান। তো এন একবারে বসাই দিলাম, মিউ মিউ এমজি, এম এ এম এম উভয় পক্ষ থেকে উধাও করে দিলাম। এবার মিউ, মিউ এর মানটা আমাদের জানতে চাইছিল, আচ্ছা মিউ এস হবে এখানে একটা, ঠিক আছে। আমি তোমাদেরকে হয়তো বা আগেই বলছিলাম যে একটা গাড়ি চলার সময় বা একটা চাকার চলার সময় যে মানে যদিও এখানে চলতেছে, তোমার মনে হতে পারে যে এখানে কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট কাজ করবে, আসলে কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট না, এখানে কাজ করবে স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট। কেন, সেটা ওই যে টর্ক যখন বুঝাবো তখন ভালোভাবে বুঝাবো। এখনই তোমরা যখন অল্প অল্প সার্কুলার মোশন পড়তেছো, মানে অল্প অল্প বাঁক নিচ্ছে, তখনই বুঝতে পারতেছো যে গাড়িটার বাঁক নেওয়ার জন্য ফ্রিকশন প্রয়োজন। ফ্রিকশন যদি না থাকতো গাড়িটা বাঁক নিতেই পারতো না, ঠিক আছে। আশা করি বোঝা গেছে যে এই জিনিসটা, যে ফ্রিকশন না থাকলে গাড়িটা বাঁক নিতেই পারতো না। তো যেটা বলতেছিলাম যে এখানে আসার জন্য এর মিউএস এর মানটা কত হবে, মিউএস এর মানটা পেয়ে গেছি 0.46, ঠিক আছে। আজানের পরে আবার শুরু করতেছে, ঠিক আছে, আজানটা শেষ হোক তারপরে আবার শুরু করতেছে। আচ্ছা শুরু করলাম আবার, ঠিক আছে, আজান শেষ হয়ে গেছে। আচ্ছা যেরকমটা বলতেছিলাম যে একটা গাড়ি 85 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছিল, সেটা এইখানে যাওয়ার জন্য একটা, মানে এইখানে ঠিক 62 মিটার দূরে একটা কিছু একটা আছে, সেটা ঠিক সামনে যে দাঁড়ায় যাওয়ার জন্য ফ্রিকশনের প্রয়োজন হবে। ফ্রিকশনের মিউএস এর মানটা আমরা পাইছি 0.46। আচ্ছা এখন আসো, সিনারিওটা আর একটু ভিন্ন হয়ে গেছে। সিনারিওটা এখন কীরকম হয়ে গেছে, এখন বলছে যে 85 কিলোমিটার পার আওয়ার বেগে এই গাড়িটা যাইতেছে। এখন এই গাড়িটা মনে করো এই যে এইরকম একটা বাঁক নিবে, বাঁকের দৈর্ঘ্য কত, রেডিয়াসের মানটা কত, রেডিয়াসের মানটা ওই একই 62 মিটার, ঠিক আছে। এখন মিউএস এর মানটা কতটুকু হইতে হবে, যদি গাড়িটা ঠিকঠাকভাবে বাঁক নিতে চাই বা ঠিকঠাকভাবে বাঁক নিছে, তাহলে মিউএস এর মানটা ঠিক কত সেটা দেখি আমরা। তো এখানে ফ্রিকশনের মানটা, মানে এখানে তো ফ্রিকশন এই সেন্টিমিটার ফোর্সের মানটা দিচ্ছে, সুতরাং ফ্রিকশন এফ সি ইকুয়াল টু এম ভি স্কোয়ার আর, ওই একটা মাইনাস মাইনাস দিয়ে কাটা লাগতো, যাই হোক এক লাইনে করে দিছি এম ভি স্কোয়ার আর থেকে। এখান থেকে আমি সহজে মিউ এর মানটা পেয়ে যাচ্ছি, এম এম নাই করে দিলাম উভয় পক্ষ থেকে। আসছো তো তোমরা, ইয়ার পরে আসছো? জি ভাইয়া আছি। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখান থেকে আমি মিউ এর মানটা বের করতেছি, মিউ এর মান এখানে যদি ভি এর মানটা আমি বসায় দিই, আর এর মান, জি এর মান বসায় দিই, তাহলে আমরা দেখব এইখানে মিউ এর মানটা মিউ এস হবে। মিউ এর মানটা আসছে মিউ এস 0.92। 92 মানে বুঝতেছো তোমরা, প্রায় গাড়িটার ওজনের সমান ফ্রিকশনের প্রয়োজন হবে। আর আগের ক্ষেত্রে মিউ এস কত ছিল, 0.46, মানে গাড়িটার ওজন যতটুকু তার প্রায় অর্ধেক পরিমাণ ফ্রিকশনের প্রয়োজন হবে। আর এখানে গাড়িটার প্রায় ওজনের সমান ফ্রিকশনের প্রয়োজন হবে, তার মানে কি একটা গাড়ি যখন বাঁক নিবে, বাঁক নেওয়ার জন্য রাস্তার ফ্রিকশনের মানটা প্রায় নিজের ওজনের সমান হওয়া উচিত। যদি 85 কিলোমিটার পার আওয়ার বেগে থাকে আর যেই ব্যাসার্ধে বাঁক নিবে সেটা যদি 62 মিটার হয়ে থাকে, তার মানে বুঝতেই পারতেছো যে খুবই বেশি ফ্রিকশনের মান প্রয়োজন গাড়ি এরকমভাবে বাঁক নেওয়ার জন্য। এখন এরকম ফ্রিকশনের মান কি সবসময় পাওয়া যাবে, যদি বৃষ্টিতে ভেজা থাকে রোড, তারপরে বিভিন্ন কারণে সাধারণত এত বেশি ফ্রিকশনের মান কখনোই থাকবে না রাস্তায়, ঠিক আছে। তো কি করা যায়, কি করা যায়, তো একটা সমাধান আছে যারা ইঞ্জিনিয়ার তারা। তো এই চিত্রটা দেখে তোমরা কিছুই বুঝতে পারতেছো না আমি জানি, তো
তোমাদের তো শেয়ার করা হয় নাই। এই তো কিছুক্ষণ আগে তোমাদের যে চিত্রটা দেখাইতে চাইছিলাম সেটা হলো এই যে এইটা, মানে এই যে তলায় কিছু নাই, নিচে দিয়ে পড়ে যাচ্ছে। আর যেটা এখন দেখাইতে চাইতেছি, দেখা কি যাচ্ছে এই যে এইটা? হ্যাঁ ভাইয়া দেখা যায়। হ্যাঁ, এখন যেটা দেখাইতে চাইতেছি সেটা হলো বিজ্ঞানীরা, মানে ইঞ্জিনিয়াররা যখন দেখলো যে এইরকম সোজা সিধা রাস্তা দিয়ে আসলে কিছু হচ্ছে না, এত বেশি ফ্রিকশন আসলে রাস্তায় থাকে না, তখন বিজ্ঞানীরা মানে ইঞ্জিনিয়াররা ভাবলো যে রাস্তাটাকে একটু বাঁকা করে দেই। একটু বাঁকা করে দিলে কি ধরনের সুবিধা আমরা পাইতে পারি, চলো আমরা এখন সেটাকে বিশ্লেষণ করা শুরু করি। ওকে, দেখা যাচ্ছে তো এখন শেয়ার কাটি নাই, হ্যাঁ শেয়ার কেটে দিচ্ছি। ওকে, হ্যাঁ, তো এই রাস্তাটা আসলে একটু বাঁকা। একটু বাঁকা মানে কি, এই যে গাড়িটা যে এখানে আছে এটা একটু বেঁকে আছে, ঠিক আছে? তার মানে নর্মাল ফোর্সটা কি এখন একটু বাঁকায় যাবে। আগে কি ছিল, গাড়িটা এইভাবে রাস্তার উপরে ছিল, সুতরাং নর্মাল ফোর্স এন এর মানটা আমরা ডিরেক্ট এমজি বসায় দিছিলাম, তাই না? এই যে দেখো, এখানে নর্মাল ফোর্স এন এর মানটা আমরা ডিরেক্ট এমজি বসায় দিছিলাম, কিন্তু এখানে আর ডিরেক্ট এমজি বসাইতে পারতেছি না, এখানে আমাদের বসাইতে হবে এমজি কস থিটা। আচ্ছা, এমজি কস থিটা, তার আগে আমরা একটু এখানে একটা বিশ্লেষণ করার চেষ্টা করি। এখন আমরা আমাদের যে সুবিধা হইতো, কি সুবিধা হইতো, আমরা সারফেসের সাথে এইভাবে নিতাম আমাদের এক্সিসটা, মানে এক্স এক্সিসটা, আর এইভাবে ভার্টিক্যালে নিতাম ওয়াই এক্সিসটা। এখন আমরা ওই সুবিধাটা আর আপাতত নিচ্ছি না, মানে আমাদের এখন সুবিধা হচ্ছে আমরা একদম সিধা সাদা এইভাবে এক্সিস নেই, ঠিক আছে? তার মানে আমি এখানে আবার আঁকায় দেখাই, এখানে গাড়িটা আছে, আমরা আমাদের এক্সিস নিচ্ছি এইরকম ভাবে, ঠিক আছে? নর্মাল আমরা যেভাবে কোঅর্ডিনেট সিস্টেম নিই ঠিক সেভাবে কোঅর্ডিনেট সিস্টেম নিব। তো এইরকম ভাবে ওয়াই এক্সিস বরাবর সোজা ডাব্লিউ এর কাজ করতেছে, আর এই দিকে কাজ করতেছে নর্মাল ফোর্স। নর্মাল ফোর্স কি এই যে এইভাবে কাজ করবে না, এই সারফেসের সাথে লম্ব বরাবর? জি ভাইয়া, হ্যাঁ, সারফেসের সাথে একেবারে লম্ব বরাবর কাজ করবে। আচ্ছা, সেন্টিপেটাল ফোর্সটা কোন দিকে কাজ করবে? সেন্টিপেটাল ফোর্সটা কাজ করবে একেবারে ওয়াই এক্সিস বরাবর এই দিকে, ঠিক আছে? মানে ওয়াই এক্সিস বরাবর এই দিকে। আমি কেন এই যে এরকম ভাবে নেই নাই, মানে সারফেসের সাথে ভাবে, সারফেসের সাথে সমান্তরাল ভাবে, মানে এই যে ইনক্লাইন প্লেন যেটাকে আমি বলতেছিলাম, এরকম ইনক্লাইন প্লেন পাইলে আমি সারফেসের সাথে সমান্তরাল ভাবে এক্স এক্সিস নিচ্ছিলাম আর সারফেসের সাথে ভার্টিক্যালি ওয়াই এক্সিস নিচ্ছিলাম, কিন্তু আমি এখন কেন নিচ্ছি না, কারণ এইখানে আসলে আমাদের মানে মূল আলোচনার বিষয়টা হলো এই সেন্টিপেটাল ফোর্স বা এফসি। এফসিটা কাজ করতেছে এইরকম ভাবে, ঠিক আছে? একেবারে আমি যদি সাদা সিধা ভাবে নেই তাহলে একেবারে এক্স এক্সিস বরাবর ভেতরে দিয়ে কাজ করতেছে সেন্টিপেটাল ফোর্স, বা আমি যদি অন্যভাবে বলি রেডিয়াল এক্সিস বরাবর এইখানে আর আর এখানে জেড, এরকম ভাবে বলতে পারি, এরকম ভাবে। তাই আমি একদম সাদা সিধা এক্সিস নিছি, তো এই দিকে কাজ করতেছে এরকম আর এদিকে। আচ্ছা, এইখানের কোণের মান যদি থিটা হয়, এখানে থিটা, এখানে থিটা, এটুকু তো বুঝতে পারছো যে মানে এখানে থিটা কোণে আনত আছে, ঠিক আছে? তো এখানেও থিটা, এটুকু তো বোঝা গেছে। এখানে যদি থিটা হয়, দেখো এইটা আর এটা সমান্তরাল, সমান্তরাল আসলে হয় নাই, এটা আর এটা সমান্তরাল, সুতরাং এখানেও থিটা। এখানে যদি থিটা হয় তাহলে দেখো এটা হলো পুরাটা হলো 90, তাই না? এই যে এটা হলো ওয়াই এক্সিস বা এটাকে আমি জেড এক্সিস বলতেছি, আর এটা হলো আমাদের রেডিয়াল এক্সিস আর এক্সিস, তো এদের মাঝখানে কোণ হলো 90 ডিগ্রি, সুতরাং এটা হলো 90 মাইনাস থিটা, এই 90 মাইনাস থিটা। আবার দেখো এই যে এইটা, আরে আল্লাহ, বুঝাইতে বুঝাইতে তো নাই হয়ে গেল। আবার দেখো এই যে এই নর্মাল ফোর্স যেটা, এটা কিন্তু আবার সারফেসের সাথে একেবারে লম্ব বরাবর, সুতরাং এদের মাঝখানের কোণ হলো 90 ডিগ্রি। সুতরাং দিন শেষে এটাই বলা যায় কি কি বলা যায় হলো, সেটা হলো এই যে এক্স এক্সিসের সাথে এখানে থিটা কোণ উৎপন্ন করছে, ওয়াই এক্সিসের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। আশা করি এইটুকু বোঝা গেছে। আর তোমরা বাসায় জ্যামিতি আঁকাইলে এটা বুঝে যাবা, এটা আসলে অনেক ঘিজি বিজি হয়ে গেছে। বুঝা গেছে দীপিতা, ঈশা? আচ্ছা, একটু জোরে টোরে কথা বলো না। ওকে, তো এটা এরকম ভাবে আনার আমার সুবিধাটা কি হয়েছে, মানে এই রাস্তাটাকে বাঁকা করে দেওয়ার বা এরকম ইনক্লাইন করে দেওয়ার সুবিধাটা কি হয়েছে?
এই যে দেখো যেরকমটা বলতেছিলাম যে এই ভার্টিক্যালের সাথে বা জেড এক্সিসের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, এখন থিটা কোণ উৎপন্ন করলে এখন এই দিকে একটা কম্পোনেন্ট কাজ করবে, এই দিকে একটা কম্পোনেন্ট কাজ করবে, তাই না? উপরে দিয়ে কি কাজ করবে? উপরে দিয়ে কাজ করবে এন কস থিটা, আর এই সাইডে কাজ করবে হলো এন সাইন থিটা। এখন এই যে ব্যাসার্ধ বরাবর ভেতরে দিয়ে কাজ করতেছে, এই যে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে এই দিক, তো ব্যাসার্ধ বরাবর ভেতরে দিয়ে কাজ করতেছে, সুতরাং এইটাও আমার সেন্টিপেটাল ফোর্সের জন্য অনেক বেশি, মানে সেন্টিপেটাল ফোর্সে আমাদের সাহায্য করবে। ফ্রিকশন মনে করো আপাতত নাই, ফ্রিকশন আপাতত নাই, তাহলে সেন্টিপেটাল ফোর্সের জন্য আমাদের এই এন সাইন থিটাটাই যথেষ্ট। আবার ফ্রিকশন থাকলে ফ্রিকশন এন সাইন থিটা দুইটা মিলে একটা কম্বিনেশন করে একটু সুবিধা দিতে পারবে। তো এই জিনিসটাকে আমি এখানে বোঝানোর চেষ্টা করছিলাম, আপাতত হারাই গেছে, যাই হোক। এই যে জেড এক্সিস বরাবর উপরে দিয়ে কাজ করতেছে কি এন কস থিটা, নিচে দিয়ে কাজ করতেছে ডাব্লু, এন কস থিটা ইকস এম জি। এটা তো আর ভেঙে ভেঙে করানোর কিছু নেই, যে ইয়া বরাবর সারফেস থেকে ভেঙে নিচের দিকেও চলে যাচ্ছে না, বা লাভ দিয়ে উপরে উঠতেছে না, এন কস থিটা ইকুয়াল টু এম জি। আবার রেডিয়াল এক্সিস বরাবর যেটা বললাম যে এন সাইন থিটা কাজ করতেছে ভিতরের দিকে, সো মাইনাস মাইনাস হাও হয়ে গেলো, আর এম ভি স্কোয়ার ইকুয়াল টু এন সাইন থিটা। এখন আসছে একটা মেজর কোশ্চেন, মানে যে কোনো কী বলবো প্রতিযোগিতামূলক ফিজিক্স অলিম্পিয়াড পরীক্ষায় মানে এই কোশ্চেনটা একটু জনপ্রিয় কোশ্চেন, যে মনে করো তোমাকে মিউ এস এর মানটা দিয়ে দিবে। মনে করো রাস্তায় ফ্রিকশনও আছে, আবার রাস্তাটা এইভাবে বাঁকানো আছে, মনে করো মিউ এস এর মানটা দিয়ে দিবে, থিটার মানটা দিয়ে দিবে, তারপরে গাড়ির ওজন ভর দিয়ে দিবে। ভর দেওয়ার পরে এখন বলবে যে গাড়িটা সর্বোচ্চ মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত বেগে চলতে পারবে, মানে সর্বোচ্চ কতটুকুতে চললে মানে সর্বোচ্চ অনেক বেশি যদি চলে সার্ফে ইয়া থেকে রাস্তা থেকে উপরে উঠে একদম নাই হয়ে যাবে, আবার যদি মানে কম ভাগে এখান থেকে বুঝাবি থাকে, যদি বেশি বেগে চলতে থাকে তাহলে এই দিকে উপরে উঠে চলে যাবে, আবার যদি কম খুব কম বেগ হয় তাহলে এই দিকে নাইমে, মনে করো এইদিকে একটা খাদ আছে, খাদের ভিতরে পড়ে যাবে, আবার এইদিকে মনে করো পাহাড়, পাহাড় থেকে একদম লাফায় শেষ নাই হয়ে যাবে, ঠিক আছে। এখন তোমাকে বলবে যে ঠিক মানে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন কতটুকু এই রেঞ্জটা তোমাকে বিশ্লেষণ করতে। চলো আমরা ঠিক সেরকমভাবে একটু বিশ্লেষণ করি। আচ্ছা এই যে গাড়িটা এখানে আসছে, মনে করো গাড়িটার এই দিকে কাজ করতেছে হলো ফ্রিকশন, আর এই বরাবর ওই নর্মাল ফোর্স, এই ফ্রিকশনের মানটা তো মিউ এস এনই হবে, তাই না? এই সম্পর্কে তো সন্দেহ নাই। আর এখানে এন এর মানটা কত? এন এর নর্মাল ফোর্সের মানটা এখানে হলো এম জি কস থিটা। এই জিনিসটা কিন্তু একটু কঠিন, তোমাদের একটু কথাটা বলতে হবে, না বুঝলে একটু বলতে হবে, ঠিক আছে? ওকে, যেটা বলতেছিলাম যে এখানে নর্মাল ফোর্সের মানটা এম জি কস থিটা, আর ফ্রিকশনের মানটা যেরকম ছিল মিউ এস এন। তোমরা এই যে এখানে আমি যে ইয়া আঁকাইলাম সেখান থেকে তোমরা দেখে বলতে পারো, ও ভাইয়া এখানে তো ইয়া বরাবর কাজ করতেছে এন কস থিটা, সুতরাং এটার মান আসতে পারে হলো নর্মাল ফোর্সের মান আগে থেকে ছিল হলো এম জি কস থিটা, সুতরাং হবে এম জি কস স্কোয়ার থিটা। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হলো যে নর্মাল ফোর্সের সাথে ফ্রিকশনের সবসময় সম্পর্ক, নর্মাল ফোর্সের মান হলো এম জি কস থিটা। এখন নর্মাল ফোর্সের ওয়াই এক্সিস বরাবর কাজ করতেছে হলো এন কস থিটা, আর এক্স এক্সিস বরাবর কাজ করতেছে হলো বা রেডিয়াল এক্সিস বরাবর কাজ করতেছে হলো এন সাইন থিটা, ঠিক আছে? আর এই এফ এর মানটা ছিল হলো মিউ এস এম জি কস থিটা, ঠিক আছে? এখন ব্যাপার হলো এই যে এন সাইন থিটা, এটা হলো একটা কী বলবো কনস্ট্যান্ট মান না। এন সাইন থিটা কোথা থেকে আসছে? এন সাইন থিটা আসছে হলো এম জি কস থিটা ইন্টু সাইন থিটা, ব্যাপারটা এরকম। যদি এমন হয় যে এম জি কস থিটা ইন্টু সাইন থিটা, তাহলে দেখো এখানে গাড়ির ভর সেটাও একটা কনস্ট্যান্ট মান, আবার জি এটাও একটা কনস্ট্যান্ট মান, আবার দেখো কস থিটা এটাও কি একটা কনস্ট্যান্ট না, মানে রাস্তার বাঁক কি পরিবর্তন হবে? মানে যখন চলতেছে তখন তো রাস্তার বাঁক হুট করে নিচে নেমে যাবে, আবার উপরে উঠবে, এরকম তো হবে না। সুতরাং কস থিটাও কনস্ট্যান্ট, সাইন থিটাওটাও কনস্ট্যান্ট। এখন কোনটা কনস্ট্যান্ট না, এক একটা গাড়ি এক এক রকম বেগে আসতে পারে, এক একটা গাড়ির বেগ এক এক রকম হইতে পারে, কেউ জোরে চলতে পারে, কেউ আস্তে চলতে পারে। এখন আমি যদি এরকম বলতে চাই যে এন সাইন থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার আর, একজন মনে করো 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, আবার 10 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে ঠিকঠাকভাবে চলতেছে, এখন 10 মিটার পার সেকেন্ড থেকে বাড়ায় 15 মিটার পার সেকেন্ড করলো, মনে করো আপাতত ফ্রিকশন নাই, শুধু এন সাইন থিটার ওপরে নির্ভর করতেছে আমাদের এই সেন্টিপিটাল ফোর্সটা। যেহেতু এন সাইন থিটার ওপরে নির্ভর করতেছে, তার মানে কি
মানে এন সাইন থিটার সাথে এম ভি স্কয়ার আর এটা একেবারে সমানে সমানে আছে। এখন 10 মিটার পার সেকেন্ড থেকে বাড়ায় 15 মিটার পার সেকেন্ডে গেল। এখন যদি 15 মিটার পার সেকেন্ডে যায় তাহলে কি বেশি হয়ে যাবে সেন্টিপেটাল ফোর্সের মান? ওই এক্সট্রা সেন্টিপেটাল ফোর্সের মানটা আসবে কোত্থেকে? মানে সেন্টিপেটাল ফোর্সের মানটা একটু বেশি হয়ে যাবে, কিন্তু এন সাইন থিটা কি কনস্ট্যান্ট, যা ছিল তাই আছে? তার মানে কি এন সাইন থিটার মান বাড়ে নাই, সেন্টিপেটাল ফোর্সের মান বাড়ছে? তার মানে কি একটা অসামঞ্জস্য হয়ে গেল না? হ্যাঁ, এমন একটা অসামঞ্জস্য হয়। তো এখন এখানে আসলে ওই আমাদের ওই ফ্রিকশনটা তখন কাজে আসে। ফ্রিকশনটা কেমন কাজে আসে দেখো, যদি গাড়ির বেগ অনেক বেশি বেশি হয়ে যায়, গাড়ির বেগ যদি অনেক বেশি হয়ে যায় তখন এটা উপরের দিকে ওই দিকে চলে যাওয়ার চেষ্টা করবে, মানে ওই দিকে চলে যাওয়া, মনে করো এন সাইন থিটার থেকেও সেন্টিপেটাল ফোর্সের মানটা বেশি, তখন গাড়িটা উপরে উঠে ওই দিকে চলে যাওয়ার চেষ্টা করবে। তখন কি হবে, তখন এই যে ফ্রিকশনটা আছে এই ফ্রিকশনটা এই দিকে কাজ করবে, যেহেতু এটা ওই দিকে যাচ্ছে সুতরাং ফ্রিকশনটা কাজ করবে কি গতির বিপরীত দিকে এই দিকে। সো এখান থেকে এফ এফ এখানে কত, এফ দেখো এখানে ভার্টিক্যালের সাথে থিটা কোণ করছে, হরিজেন্টালের সাথে মানে যেটাকে আমি রেডিয়াল এক্সিস বা আর বলতেছি তার সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তার মানে কি এখানে হলো এফ কস থিটা, আবার এখানে ফ্রিকশনের মানটা ছিল আগে থেকে মিউ এস এম জি কস থিটা। সুতরাং আমরা যদি লিখি, যখন গাড়ির এক্সেলারেশনের মানটা অনেক 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 বেশি, তখন দেখো এন কস এন সাইন থিটাও কাজ করতেছে এদিক এদিকে, আবার ফ্রিকশন ইনটু কস থিটা মানে এফ কস থিটাও কাজ করতেছে এদিকে, মানে উভয়টা মিলে ফোর্সের মানটা একটু বাড়াই দিবে না? হ্যাঁ, উভয়টা মিলে ফোর্সের মানটা একটু বাড়াই দিবে। তো তখন এম ভি স্কোয়ারের মানটা কতটুকু হবে, এন সাইন থিটা প্লাস এফ কস থিটা। সো এখানে এন সাইন থিটার মানটা জানা আছে কি এম জি কস থিটা ইন্টু সাইন থিটা হয়ে যাবে, এন এর মান হলো এম জি কস থিটা, আর ফ্রিকশনের মান কি, ফ্রিকশনের মান হলো মিউ এস এম জি কস থিটা আগে থেকেই ছিল তার সাথে আবার কস থিটা গুণ, মানে এম জি কস স্কোয়ার থিটা হয়ে গেছে। ঠিক আছে, তো এই দুটো মিলে ফ্রিকশনের মানটা আবার বাড়ায় দিবে। আবার যদি ব্যাপারটা এরকম হয় যে গাড়িটা খুবই আস্তে আস্তে চলতেছে, মনে করো তেল টেল নাই বা যে চালাইতেছে সে ঘুমায় ঘুমায় চালাইতেছে, খুবই আস্তে আস্তে চালাইতেছে, তখন ব্যাপারটা এরকম হবে যে গাড়িটা এই দিকে পড়ে যাইতে চাইবে। গাড়িটা যদি এই দিকে পড়ে যাইতে চায় তখন ফ্রিকশনের মানটা এই দিকে কাজ করবে। ফ্রিকশনের মানটা যদি এই দিকে কাজ করে তখন দেখো এখানেও ফ্রিকশনটা হরিজন্টালের সাথে বা রেডিয়াল অ্যাক্সিসের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। থিটা কোণ উৎপন্ন করলে তখন এই যে এন সাইন থিটা যেদিকে তার বিপরীত দিকে কাজ করবে এফ কস থিটা, তার বিপরীত দিকে যদি এফ কস থিটা কাজ করে তখন হবে কি, যখন মনে করো অনেক ধীরে ধীরে চলতেছে তখন ইকুয়েশনটা এমন হবে এম ভি স্কোয়ার আর ইকুয়াল টু এন সাইন থিটা এফ কস থিটা, একবার মাইনাস একবার প্লাস। এই জিনিসটা আশা করি বোঝা গেছে। এখান থেকেই এফ এর মান এর মান বসায় দিয়ে এখানে ভি এর মান যত আসবে, এখানে ভি এর মান যত আসবে, এখানে ভি এর মান আসবে সর্বনিম্নটা আর এখানে ভি এর মান আসবে সর্বোচ্চটা। তোমরা সাধারণত রাস্তায় দেখবা যে লেখা থাকে সামনে বিপজ্জনক বা সামনে বিপজ্জনক মোড় বা বিপজ্জনক বাঁক, গাড়ির গতিসীমা 10 কিলোমিটার পার আওয়ারের নিচে রাখুন, এরকম তোমরা যদি রাস্তায় দেখো তাহলে সাধারণত এরকম দেখে থাকবা। আবার রাস্তায় দেখবা, পানি দরকার, একটু পানি খেয়ে আসি, দাঁড়াও আবার। যেমনটা বলতেছিলাম যে রাস্তায় চলার সময় তোমরা দেখবা যে সাইনবোর্ডে লেখা থাকে সামনে বিপজ্জনক বাঁক, গাড়ির গতিসীমা 10 কিলোমিটার পার আওয়ারের নিচে রাখুন, ইত্যাদি ইত্যাদি লেখা থাকে। আচ্ছা 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 আচ্ছা, এরপরে আবার দেখবা যে গাড়ির মানে রাস্তার দুই পাশে এরকম থাকে, কিরকম, এই যে দেখো রাস্তা আছে, এই দিক দিয়ে দেখবা এরকম এরকম, মানে রাস্তার দুই পাশে, মানে দুই পাশে না সবসময় এক পাশে থাকে, লাল আর সাদা সাদা রং করা থাকে, লাল রং সাদা রং, লাল রং সাদা রং, এরকম কিছু করা থাকে। এরকম কেন করা থাকে, গাড়িরা মানে যেসব গাড়ি টাড়ি থাকে তারা সাধারণত তো কী বলবো বেশি জোরে চালাইতেই অভ্যস্ত, কেউ আর আস্তে চালায় না, তো বেশি জোরে চালাইলে কি ভ্যাঙে ট্যাঙে এদিক দিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে, মনে করো বাঁকটা এরকম, তাহলে কি ওইদিকে চলে যাওয়ার চেষ্টা করবে, তো যেদিকে বাঁক থাকে তার বিপরীত পাশে এইভাবে এরকম পোস্ট দেওয়া থাকে
আমি তোমাদেরকে একটা ভিডিও দিব না, ওই ভিডিওতে একজন ভাইয়া অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করছে যে জিনিসটাকে, যে এদিকে বাঁক নিচ্ছি মানে রাস্তায় একেবারে রাস্তায় মোটর সাইকেল চালানোর সময় এদিকে বাঁক নিচ্ছি, তার এই যে বিপরীত সাইডে এরকম ভাবে, এটাকে রোড পোস্ট বলে, এই বিপরীত সাইডে এরকম রোড পোস্ট আছে। আচ্ছা, ওই ভিডিওটা তোমরা দেখলে মজা পাবো আশা করি। আর কেন থাকে সেই সায়েন্সটা তো তোমাদেরকে বুঝাই দিলাম। ওকে, আচ্ছা তোমাদের কি এই জিনিসটা নিয়ে কোনো কনফিউশন আছে যে সর্বোচ্চ বেগ সর্বনিম্ন বেগ? এটা কিন্তু অনেক বেশি মেজর একটা কোশ্চেন। মাইনাস এফ কস থিটা কখন আর প্লাস এফ কস থিটা কখন, এটা একটু আবার বলো। প্লাস এফ কস থিটা তখনই যখন আমাদের বেশি বেশি বলের প্রয়োজন হবে। বেশি বলের কখন প্রয়োজন হবে? যখন এই হাফ এম ভি স্কোয়ারের মানটা বেশি থাকবে, ভি স্কোয়ার আর এর মানটা বেশি কখন? যখন বেশি বেশি বেগে চলতেছে, মানে যখন বেশি বেগে চলবে তখন প্লাস হবে, আর যখন একেবারে সর্বনিম্ন মানে কম বেগে চলবে তখন মাইনাস আসবে। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, ওকে। এটা জাস্ট সূত্র হিসাবে মুখস্থ করলে আসলে জীবন ধ্বংস হয়ে যাবে, এটা এইভাবে মনে রাখতে হবে কিভাবে আসলো, ডিরাইভ করে 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 তারপরে। ঠিক আছে, ওকে। এরপরে আসি আমরা আরেকটা প্রবলেমে, প্রবলেম 14 নম্বর। এই প্রবলেম 14-তে কি বলছে, যে একটা মনে করো পাহাড়ি রাস্তা বা একটা মনে করো সেই রকম একটা রাস্তা, রাস্তাটা এইরকম উঁচা নিচা এরকম বিভিন্ন রকম উঁচা নিচা। তো যেহেতু রাস্তাটা একেবারে উঁচা নিচা, মানে বুঝতেই পারতেছো যে রাস্তা একটা বৃত্তাকার, বৃত্তাকার ভাবসাপ আছে। বৃত্তাকার ভাবসাপ থাকলে সেখানে আমরা ওই যে আমরা মাত্র যেটা শিখলাম সেন্টিপেটাল ফোর্স, সেটার জিনিসপত্র অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারবো। তো চলো আমরা সেটা জিনিসপত্র অ্যাপ্লাই করে দেখি। তো আমাদেরকে বলছে যে এই যে যে বৃত্তটা উৎপন্ন করছে, মানে রাস্তার যে এই মনে করো যে বানাইছে, সে এমনভাবেই বানাইছে যে রেডিয়াস, ভিতরে একটা রেডিয়াস মানে বৃত্ত কল্পনা করলে তার ব্যাসার্ধ হবে 250 মিটার, আবার এখানে একটা বৃত্ত কল্পনা করলে তার ব্যাসার্ধ হবে 250 মিটার। গাড়ির একটা ওজন আছে, গাড়ির ওজন কত? 16 কিলো নিউটন দেওয়া আছে। আচ্ছা, এখন বলতেছে যে অ্যাট ক্রেস্ট, ক্রেস্ট মানে কি এই যে সর্বোচ্চ উচ্চ চূড়া, এই ক্রেস্টে যদি নর্মাল ফোর্সের মান W/2 হয়, ক্রেস্টে যদি নর্মাল ফোর্সের মান ওজনের অর্ধেক হয় W/2, তাহলে অ্যাট ডিপ মানে এই যে একেবারে যেই নিচের পজিশন সর্বনিম্ন পজিশন, এটাকে বলতেছে ডিপ, এই ডিপে নর্মাল ফোর্সের মানটা কত সেটা আমাদেরকে বের করতে বলছে। তো চলো এ নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করি। তো রেডিয়াল অ্যাক্সিস বরাবর আমরা অ্যাট ক্রেস্ট মানে সর্বোচ্চ উচ্চ বিন্দুতে আমরা রেডিয়াল অ্যাক্সিস বরাবর একে একে বিশ্লেষণ করি। দেখো রেডিয়াল অ্যাক্সিস বরাবর এই নিচের দিকে কাজ করতেছে হলো W, আর এই উপরের দিকে কাজ করতেছে নর্মাল ফোর্স এর, তার মানে কি ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে কাজ করতেছে ওজন, তার মানে কি এটা মাইনাস, আর ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে কাজ করতেছে নর্মাল ফোর্স। নর্মাল ফোর্সটাকে আমি মানে এই যে সর্বোচ্চ উচ্চ চূড়ায় যে আছে তখন আমি এটাকে N1 দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। তো N1টা দেওয়া, N1টা কাজ করতেছে ব্যাসার্ধ বরাবর উপরের দিকে, মানে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। সো N1 - W, N1 এর মানটা আমার দেওয়া ছিল, N1 এর মানটা ছিল W/2। তো W/2 থেকে আমি সহজেই এখানে এফ আর এর জায়গায় হবে M/2 আর, M/2 W/2। সো এখানে বিয়োগ করার পরে আসতেছে কি -W/2, আশা করি বোঝা গেছে এইটুকু। তো এখান থেকে আমি M/2 আর এর মান পাই গেলাম W/2। ঠিক আছে, আমার সেন্টিপেটাল অ্যাক্সেলারেশন মানে সেন্টিপেটাল যে ফোর্স এফ সি এর মানটা পেয়ে গেছি W/2। ওকে, এখন আমরা এই ডিপ মানে এই যে সর্বনিম্ন বিন্দু এখানে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। চলো এখানে বিশ্লেষণ করি। এখানে বিশ্লেষণ করে আমাদের এই N2 এর মানটা বের করতে হবে। আমাদের কোশ্চেনে কি বলছিল যে সর্বোচ্চ উচ্চ যে চূড়া, চূড়ায় নর্মাল ফোর্সের মান ওজনের অর্ধেক হলে যে ডিপ মানে একেবারে যে সর্বনিম্ন বিন্দু সেখানে নর্মাল ফোর্সের মানটা কত, মানে এই সবচেয়ে নিম্ন পজিশনে যে নর্মাল ফোর্সের মান N2, এটা আমাদেরকে বের করতে হবে। তো এখন এখানে বিশ্লেষণ করে দেখো যে এই নর্মাল ফোর্সের N এর মানটা ব্যাসার্ধ বরাবর উপরের দিকে, মানে উপরের দিকে কাজ করতেছে, মানে ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে কাজ করতেছে, তাই না? হ্যালো, জি ভাইয়া, একটু জোরে কথা বলবা, ঠিক আছে? জোরে। আচ্ছা ভাইয়া, ওকে। ঘুমটুম ধরে গেছে নাকি, দেখতেছো তো? না ভাইয়া, ওই যে মাইক দূরে ছিল। আচ্ছা, এই নর্মাল ফোর্সের মানটা, নর্মাল ফোর্সের মানটা কাজ করছে ব্যাসার্ধ বরাবর উপরের দিকে, মানে ব্যাসার্ধ বরাবর ভিতরের দিকে, আর W ওজন বলটা কাজ করছে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে, মানে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। তার মানে এখন W পজিটিভ আর N2 নেগেটিভ। দিন শেষে এই FR এর মান হবে -M/2 আর,
এখানে আমরা এইটা ওই পাশে নিয়ে গেলাম, n2 এই পাশে আনলাম, এম ভি স্কোয়ার আর এর মানটা আমরা মাত্রই পেয়ে গেছি, সেটা কি ডাব্লু বাই টু। এই যে দেখো এখান থেকে আমরা এম ভি স্কোয়ার আর এর মানটা পেয়ে গেছি ডাব্লু বাই টু, সেই ডাব্লু বাই টু বসায় দিলাম আমরা খুব সহজেই, একদম সর্বনিম্ন যে পজিশন আছে সেখানে আমরা ওজনের মানটা পেয়ে গেছি। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝা গেছে। এখন এখানে একটা শর্ত ছিল, আসলে শর্তটা লেখা হয় নাই, ব্যাপারটা হলো গাড়িটা এইখানে যেই বেগে ভিতে চলতেছে এইখানেও ঠিক একই বেগে ভিতে চলতেছে। তার মানে তুমি যদি মুভি টুভিতে দেখো তখন তুমি দেখবা যে এইরকম এরকম রাস্তা আছে, তুমি যদি একটু খেয়াল করো তখন দেখলে বুঝতে পারবা যে এইরকম সর্বোচ্চ বিন্দুতে মনে করো ইচ্ছা মতো যত খুশি স্পিডে থাকলেও যখন এই যে নিচের দিকে নামে আসে তখন স্পিডটা একটু ধীরে ধীরে কমায় দেয়। কেন কমায় দেয়? কারণ দেখো এখানে নর্মাল ফোর্সের মান মানে ওজনের ওজনের 1.5 গুণ হয়ে গেছে। নর্মাল ফোর্সের মানটা যদি ওজনের চেয়ে বেশি হয়ে যায়, মানে কোনো একটা বস্তুর ওজন যদি বেশি বেশি কাজ করে তখন সাধারণত ফ্রিকশনের মান এফের মানটাও বেশি বেশি কাজ করবে। বেশি বেশি কাজ করলে কি গাড়ি একটা বাধা পাবে, এটা একটা সমস্যা আছে। আবার এই নর্মাল ফোর্সের মানটা মানে অনুভূত ওজনের মানটা যদি বেশি হয়ে যায় তাহলে গাড়ির একটু মানে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, মানে খুবই অতি অতিরিক্ত বেশি হয়ে গেলে আবার সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, সেটাই বলতেছি। তো আচ্ছা, তো আমি বি নাম্বার প্রবলেমে আসি। এখন বি নাম্বার প্রবলেমে কি বলছে, বি নাম্বার প্রবলেমে বলছে, বি নম্বর প্রবলেমটা আসলে এখানে ঠিকঠাকভাবে লেখা হয় না, আমি তোমাদেরকে মুখে ব্যাখ্যা করতেছি। ব্যাপারটা হলো যে গাড়িটা একেবারেই মনে করো এই এখান থেকে প্রায় উড়ে উড়ে যাওয়ার মতো একটা অবস্থা, মানে উড়ে যায় নাই, মানে এই জাস্ট মানে এই জাস্ট রাস্তাকে টাচ করে একটু উপরে উঠবে উঠবে এরকম অবস্থা, মানে আর একটু বেশি স্পিড হলেই রাস্তা থেকে উপরে উঠে যাবে, মানে একদম আকাশে ভাসতে থাকবে, ভাসে ভাসে চালাতে থাকবে, মানে চলতে থাকবে এইরকম একটা অবস্থা, মানে যে এখনও ওঠে নাই জাস্ট আর একটু হলেই উপরে উঠবে এরকম একটা অবস্থায় ভেলোসিটির মানটা কত, যে এই যে রাস্তা থেকে এমন একটা অবস্থায় ভেলোসিটির মানটা কত হইতে হবে। তো ভেলোসিটির মানটা আমরা দেখি। আচ্ছা, এখন যখন রাস্তা থেকে জাস্ট উপরে উঠে যাবে যাবে এই অবস্থা, কখন রাস্তা থেকে উপরে উঠে যাবে? যখন নর্মাল ফোর্সের মানটা, মানে যখন রাস্তার সাথে আর কোনো টাচ থাকবে না, রাস্তার সাথে টাচ থাকবে না মানে কি, তখন নর্মাল ফোর্সের মানটা শূন্য হয়ে যাবে। নর্মাল ফোর্সের মানটা শূন্য হয়ে যাওয়া, নর্মাল ফোর্সের মানটা শূন্য হয়ে যাবে। আশা করি এটুকু বোঝা গেছে যে মানে কখন রাস্তা থেকে লাফ দিয়ে উপরে উঠবে, যখন নর্মাল ফোর্সের মান শূন্য হবে তখন রাস্তা থেকে লাফ দিয়ে উপরের দিকে উঠবে, এটুকু তো বোঝা গেছে। আচ্ছা, তো এখান থেকে নর্মাল ফোর্সের এনটা আবার ওই একইভাবেই ব্যাসার্ধ বরাবর বাইরে দিয়ে কাজ করতেছে, আর এটা ব্যাসার্ধ বরাবর ওজন বল ব্যাসার্ধ বরাবর ভিতর দিয়ে কাজ করতেছে। সুতরাং আমি যেটাকে এন ওয়ান প্রাইম বলতেছি সেটা পজিটিভ, আর এই ডাব্লুটা নেগেটিভ, এটাকে পজিটিভ বলেও লাভ নাই কারণ এটার মান হলো শূন্য, শূন্যটাকে আবার তো নাই করে দিলাম। তো খুব সহজেই আমরা এই সেন্টিপিটাল এক্সেলারেশনের মানটা পেয়ে গেলাম, মানে ভি এর মানটা পেয়ে গেলাম। ভি এর মানটা কত? জি আর, মানে অভিকর্ষের ত্বরণ গুণ যেই রেডিয়াস আছে সেটার সমান। এরকম যদি বেগে চালাইতে থাকে তাহলে একেবারে রাস্তা থেকে মানে উপরে উঠে যায় যায় অবস্থা, যদি এর থেকেও বেশি উঁচুতে মানে এর থেকেও বেশি ইয়াতে চালাইতে থাকে তাহলে একেবারে রাস্তা থেকে উপরে উঠে যাবে। রাস্তা থেকে যদি উপরে উঠে যায় তাহলে একটা আবার দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটা মনে আছে। আচ্ছা যাই হোক, এখন আমাদের বি নাম্বার কোশ্চেনে কি, সি নাম্বার কোশ্চেনে বলছে, সি নাম্বার কোশ্চেনে আমাদেরকে বলছে যে বি নাম্বার কোশ্চেনে আমরা যে ভি এর মানটা বের করছি এই ভি এর মানটা এই একই বেগে যদি এই মানে এই যে সবচেয়ে নিচু যে বিন্দু ডিপ যেটাকে বলতেছি এই ডিপেও যদি সেই একই বেগে চলতে থাকে তখন নর্মাল ফোর্সের মানটা কত হবে। ঠিক আছে, সেটা আমাকে বিশ্লেষণ করতে বলছে, দেখি নর্মাল ফোর্সের মানটা কত হবে। ওইরকম মানে কি বলবো পাংখা গতি নিয়ে হাওয়ায় উড়ার মতো গতি নিয়ে চললে আর নিচের দিকে থাকলে নর্মাল ফোর্সের মানটা কতটুকু হবে, ওইটাকে আমরা বলছি এন টু প্রাইম। ওই একই কথা যে এন টু প্রাইম কাজ করতেছে ব্যাসার্ধ বরাবর ভিতরের দিকে আর ডাব্লু কাজ করতেছে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে, সো এন টু প্রাইম প্লাস ডাব্লু। এখান থেকে এন টু প্রাইমটা আমার দরকার, এই পাশে নিয়ে আসলাম, আর এম ভি স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেলাম। এই ভি এর মানটা আমরা কী বের করলাম? ভি এর মানটা আমরা বের করলাম রুট ওভার জি বাই আর। সরাসরি আমি এখানে এম জিও বসাই দিতে পারতাম এম ভি স্কোয়ারের আর এর পরিবর্তে, যেহেতু আবার কে বলছে যে ভি এর মানটা ইউজ করতে, তাই আমি আসলে ভি এর মানটা ইউজ করলাম, ভি এর মানটা বসাই দিলাম রুট ওভার জি, রুট ওভার জি ইন্টু আর স্কোয়ার। তো এম জি আর 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 কাটা, তো এম জি মানে বুঝতে হচ্ছে যে ডাব্লু মানে ওজনের দ্বিগুণ পরিমাণ নর্মাল ফোর্স কাজ করতেছে যদি ওই রকম পাংখা গতি নিয়ে একদম এই পর্যন্ত মানে
যে ডিপ ডিপ পজিশনে যদি মানে ওই রকম গতি নিয়ে চলাফেরা করে, তাহলে বুঝতেছে যে গাড়ির অবস্থা টাইট হয়ে যাবে, বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, ব্যাপার হলো যে তোমাদের হয়তো বা জিনিসগুলোকে অনেক সহজ লাগতেছে, কিন্তু আসলে কিন্তু জিনিসগুলো এতটা সহজ না। মানে তোমাদেরকে প্রস্তুত করে তারপরে দিচ্ছি, মানে আগে থেকে লেখা আছে, তোমাদের হয়তো বা ভাবনা চিন্তা নাই, চর্চা নাই, তার জন্য হয়তো বা তোমাদের কাছে সহজ লাগতেছে, কিন্তু আসলে এই প্রবলেমগুলো আমি যখন করছি আমার কিন্তু প্রায় বলা যায় 20-30 মিনিট আগে নিজেকে ভাবতে হয়েছে। প্রথমে যখন করছি 20-30 মিনিট নিজেকে ভাবতে হয়েছে যে কীভাবে হয়, ভুল করছি, তারপরে সলিউশন দেখছি, সলিউশন দেখেও বুঝি নাই, তারপরে সলিউশনটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছি, তারপর দেখছি অন্য একটা বইয়ে ঠিক এইরকমই প্রবলেম আছে কিনা, হ্যাঁ পাইছি অন্য একটা বইয়ে ঠিক এইরকমই প্রবলেম আছে, ঠিক ওই রকম ওই বইটার তখন সলিউশন দেখছি, সলিউশনে তখন ওইখানে হয়তো বা সলিউশনটা একটু বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করছে, মানে একটু ভেঙে ভেঙে সলিউশনটা দেখাইছে, যখন ভেঙে ভেঙে সলিউশনটা দেখাইছে তখন হয়তো বা বুঝছি আচ্ছা আসলে কাজটা এরকম করছে। যাই হোক, দিন শেষে কথা এইটাই যে মানে যা পড়াচ্ছে নিজেদের ভিতরে একটু ট্রাই করতে হবে, মানে তোমাদের যাদের স্বপ্ন আছে ভালো কিছু করার, ভালোভাবে ইয়া করার, তাদেরকে একটু নিজে থেকে পড়তে হবে, ঠিক আছে? আর আমি সাধারণত একটু মানে মাঝারি ধরনের প্রবলেমগুলো আনতেছি, খুব কঠিন ধরনের প্রবলেমও আনতেছি না, সহজ ধরনের প্রবলেমও আনতেছি না। যাই হোক, তোমরা একটু নিজেরা চেষ্টা করবে কোনোটা। আবার যদি আরেকটা টেস্টে উঠে তখন কি ফ্রিকশনের মান অনেক মানে আরো বেশি হয়? কারণ ন্যাচারালি তো আমরা দেখি যে ডিপ থেকে ক্রেস্ট ওঠার সময় অনেক বেশি ফোর্সের দরকার হয়। ডিপ থেকে ক্রেস্ট ওঠার সময় অনেক বেশি ফোর্সের দরকার হয়, কারণ দেখো এখানে এরকম একটা ঢাল থাকে, আগেই বলছিলাম যে এই দিকে কাজ করে হলো এমজি সাইন থিটা বল, তাই না? এখন দেখো মানে এরকমই তো একটা পরিস্থিতি, তাই না? যেহেতু এদিকে কাজ করে এমজি সাইন থিটা আর এই উঠতে চাইতেছে এই পিসের দিকে, তার মানে এদিকে আবার ফ্রিকশন ফোর্সের মানটাও কাজ করতেছে। যদি ব্যাপারটা এরকম হইতো যে আমাকে নিচের দিকে নামতে হয়েছে, তাহলে এদিকে কাজ করতেছে এমজি সাইন থিটা আর পিছনের দিকে জাস্ট ফ্রিকশনই কাজ করতো, কিন্তু উপরের দিকে উঠতে হলে আমার এমজি সাইন থিটাকেও কাটায় উঠতে হবে আবার ফ্রিকশনকেও কাটায় উঠতে হবে, তার মানে জিনিসটা কি একটু কঠিন না? জিনিসটা আসলে একটু কঠিন যে আমাকে এমজি সাইন থিটাটিকেও কাটায় উঠতে হবে আবার ফ্রিকশনকেও কাটায় উঠতে হবে, তারপর আমাকে উপরে উঠতে হবে। আচ্ছা, আশা করি বোঝা গেছে জিনিসটা। তো আমি এবার পরের প্রবলেমে যাই, প্রবলেম 15 নাম্বার। আর কিছু বলার আছে? রোলার কোস্টারে ওকে এই যে আমরা এই প্রবলেমগুলো, রোলার কোস্টারে অনেক সুন্দর সুন্দর অঙ্ক করব আমরা, একটু পরে করব, মানে এটা ওয়ার্ক এন্ড এনার্জি নিয়ে যখন পড়া হয় তখন করব। মানে রোলার কোস্টারে দেখবা যে সবচেয়ে মানে যখন স্টার্টিং হয় মানে এইরকম এইরকম এরকম থাকে। দাঁড়াও, আমি এই যে কোথায় দেখাই, এইখানে দেখাই, যে মনে করো প্রথমে এইরকমভাবে ইয়া করে, তারপরে মনে করো একটুকু উঠায়, তারপর আরেকটু উঠায়, তারপর আরেকটু উঠায়, মানে হলো প্রথমে থাকে সবচেয়ে উঁচুতে, তারপরে ওঠানোর পরে, তারপরে এইটা থাকে হলো মনে করো আগেরটা থেকে তুলনামূলক নিচে, তারপরেরটা থেকে আরেকটু তুলনামূলক নিচে, তারপরেরটা থেকে আরেকটু তুলনামূলক নিচে। কেন এরকম রাখা হয়, কেন এটা এত উপরে থাকলে কি সমস্যা হতো, কি দুর্ঘটনা ঘটতে পারতো, কিভাবে আমরা অল্প পরিমাণ বিদ্যুৎ শক্তি দিয়েই এই পুরা রোলার কোস্টার রাইডটা একদম শেষ করে ফেলতে পারবো, মানে মনে করো বিদ্যুৎ খরচ করব কম, মানে তেল টেল সব কিছু কম খরচ করব, অথচ এই পুরা রোলার কোস্টারটা যারা দর্শনার্থী আছে তাদের ঘুরাই দিব, এরকম ব্যাপার স্যাপারগুলো আমরা ওয়ার্ক অ্যান্ড এনার্জি নিয়ে যখন কথা বলবো তখন অনেক সুন্দর করে মানে এই জিনিসটা ব্যাখ্যা বিশ্লেষণ হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের আজকে কেমন যেন বেশি কথা বলে ফেলছি, গলা একেবারে কেমন বসে গেছে। আচ্ছা, প্রবলেম 15-তে আমাদের কি বলছে? প্রবলেম 15-তে আমাদেরকে একটা বিশেষ ধরনের টেবিল দিয়ে দিছে, টেবিলের উপর এখানে একটা কয়েন রাখা আছে, কয়েন রাখার পরে এই টেবিলটাকে এরকমভাবে ঘোরানো যায়, ঠিক আছে? আমরা আজকে সব কিছু ঘোরাঘুরি নিয়ে কথা বলতেছি, তো আমাদের টেবিলটাও এখন ঘোরা শুরু করছে। তো টেবিলটার উপর এখানে একটা কয়েন রাখা আছে, এখন বলা আছে যে প্রথমে আমাদেরকে বলছে ভেলোসিটি ভি এর মানটা কত, মানে এরকম একটা কয়েনে এইখান থেকে কেন্দ্র থেকে দূরত্ব আর এর ব্যাসার্ধের মান হলো 5.2 সেন্টিমিটার, এখান থেকে আমাদের ভেলোসিটির মানটা বের করতে হবে। তো ভেলোসিটির মানটা বের করার জন্য আমাদেরকে বলছে 3 revolution in 3.3 সেকেন্ড। আর 3 revolution মানে কি, এই একবার পুরোটা ঘুরে আবার এখানে আসলে হয় 1 revolution, পরপর তিনবার ঘুরে আসছে, তিনবার ঘুরে আসতে সময় লাগছে হলো 3.3 সেকেন্ড। সুতরাং মানে মোট স্মরণ কত, s = মানে 3 × 2πr,
মানে একবার যদি পুরাটা ঘুরে আসে তার মানে কি পরিধির সমান দূরত্ব অতিক্রম করছে, যেহেতু পরিধির সমান দূরত্ব অতিক্রম করছে 3 বার, সুতরাং 3 × 2π r, 2π r আসলে 6π r, মানে s ভাগ t, s কত 6π r, আর আমাদের টাইম কতটুকু লাগছিল 3.3 সেকেন্ড, সেটা বসায় দিয়ে আমরা v এর মানটা পেয়ে গেলাম। v এর মান থেকে আমরা এক্সেলারেশনের মানটা বের করতে বলছি, এক্সেলারেশনের মান হলো v স্কয়ার r, এখানে একটা মাইনাস হবে, যাই হোক মাইনাস দিয়ে v স্কয়ার r এর মানটা আমরা পেয়ে গেছি। এই এক্সেলারেশনটা কত কিভাবে, ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে এক্সেলারেশন, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমাদের ফ্রিকশনের মানটা বের করতে বলছে, ফ্রিকশনের মানটা বের করার জন্য আমাদেরকে m এর মানটা দিয়ে দিছে, m এর মানটা দিয়ে এক্সেলারেশনের মানটা বলা আছে, এক্সেলারেশনের মানটা মানে আমরা বের করছি, বের করে এখান থেকে আমরা ফ্রিকশনের মানটা পেয়ে গেছি 2.88 নিউটন। এখন মূল কথাটা আসতেছে আমাদের এই ডি নাম্বার প্রশ্নে, এ বি সি আমরা সবগুলাই ঠিকঠাকভাবে সম্পন্ন করে ফেলছি, আমরা ডি নাম্বার কোশ্চেনটাকে একটু ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করি। ডি নাম্বার কোশ্চেনে আমাদেরকে বলছে যে দেখো এই জিনিসটাকে আমি ধীরে ধীরে বাইরের দিকে আনতেছি, মানে এখানে প্রথমে মনে করো এই কেন্দ্রের একটু কাছাকাছি ছিল, এটাকে সরায়ে আমি একটু বাইরের দিকে আনছি, একেবারে বাইরের দিকে এনে যখন আমি 12 সেন্টিমিটারে আনছি, তখন এরকম পরিলক্ষিত হয়েছে যে এই কয়েনটা মানে উঠে যাচ্ছে, মানে মনে করো এরকমভাবে ঘুরতেছে ঘুরতেছে, এখন তো এটা ঠিকঠাকভাবে এর উপরে উঠে আসে, কিন্তু যখন আমি এরকমভাবে ধীরে ধীরে বাইরের দিকে আসি তখন এটা স্লাইড করে বাইরের দিকে চলে যাচ্ছে, মানে এরকমভাবে যখন ঘোরাচ্ছি ঘোরাতে ঘোরাতে এটা স্লাইড করে বাইরের দিকে চলে যাচ্ছে। এরকমটা কখন হচ্ছে, যখন আমাদের এই আর মান, যখন আমাদের রেডিয়াসের মানটা 12 সেন্টিমিটার হয়ে যাচ্ছে, তার মানে কি তখন আমাদের এই সেন্টিপিটাল ফোর্স এম ভি স্কোয়ার আর এর মানটা ঠিকঠাক ফ্রিকশনের সমান হয়ে গেছে। ঠিকঠাক ফ্রিকশনের সমান হয়ে গেছে বলতে আমি কী বোঝাচ্ছি, মানে আমি যখন তোমাদেরকে স্ট্যাটিক ফ্রিকশন পড়াইছিলাম তখন আমি তোমাদেরকে এরকমভাবে বলছিলাম যে স্ট্যাটিক ফ্রিকশনের মানটা মিউ এস ইন্টু এম, স্ট্যাটিক ফ্রিকশনের মানটা মিউ এস ইন্টু এন এর সমান হইতে পারে অথবা তার থেকে ছোট হইতে পারে, স্ট্যাটিক ফ্রিকশনের মানটা মিউ এস ইন্টু এন এর সমান হইতে পারে অথবা তার সমান হইতে পারে। তো ছোট হলে বুঝতেই পারতেছো যে সর্বোচ্চ কখন হবে, সর্বোচ্চ তখনই হবে যখন মিউ এস ইন্টু এন মানে এফ এস ইকুয়ালস মিউ এস ইন্টু এন হবে, মানে সাধারণ ক্ষেত্রে কিন্তু যখন মানে সাধারণ ক্ষেত্রে আমরা বিবেচনা করতেছি, যখন আমরা 5.2 সেন্টিমিটার নিয়ে বিবেচনা করতেছি তখন আমরা বলতে পারবো না যে ফ্রিকশন ইকুয়ালস মিউ এস ইন্টু এন, বলতে পারবো যে ফ্রিকশনটা হয়তো বা মিউ এস ইন্টু এন এর চেয়ে ছোট অথবা তার সমান, ঠিক আছে, যখন আমরা 5.2 সেন্টিমিটার নিয়ে বিশ্লেষণ করতেছি। কিন্তু যখন আমরা 12 সেন্টিমিটারে আসছি তখন আমরা কি বললাম কথা খেয়ে হারাই গেছে, আবার বলতেছি যখন আমরা 5.2 সেন্টিমিটার নিয়ে কথা বলতেছিলাম তখন আমরা এটা বলতে পারবো না যে ফ্রিকশনের মানটা মিউ এস ইন্টু এন এর সমানের সমান, কেন বলতে পারবো না, কারণ কি ওটা কি স্লাইড অফ করে চলে যাচ্ছে, চলে যাচ্ছে না, দেখো যখন আমি 6 সেন্টিমিটারে বসালাম তখনও দেখলাম যে এটা স্লাইড অফ করে চলে যাচ্ছে না, আবার যখন 7 সেন্টিমিটারে বসালাম তখনও দেখলাম যে এটা স্লাইড অফ করে চলে যাচ্ছে না, যখন 12 সেন্টিমিটারে বসালাম তখন দেখলাম যে এটা এরকম স্লাইড করে বাইর হয়ে চলে যাচ্ছে, তার মানে কি ফ্রিকশনের মানটা একদম সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে, এর চেয়ে বেশি ফ্রিকশন আর নাই, ঠিক আছে। জি ভাইয়া বুঝতে পারতেছো কি না, আমি বুঝাইতে পারতেছি না, মানে ফ্রিকশনের মানটা তখন সর্বোচ্চ হয়ে গেছে, ফ্রিকশনের মানটা সর্বোচ্চ হয়ে গেছে তখন কি, তখনই এম ভি স্কোয়ার আর ইকুয়ালস টু এই যে ফ্রিকশনের এফ, এখানে আমি লিখতে পারবো মিউ এস ইন্টু এন এম ভি স্কোয়ার আর, সো এখান থেকে আমি উভয় পক্ষ থেকে এই যে মিউ এস ইন্টু এন, এন কে কি লিখতে পারি এম জি, এখান থেকে খুব সহজেই দেখো এম এম নাই করে দিব, এখান থেকে আমি মিউ এস এর মানটা খুব সহজেই পেয়ে যেতে পারবো, এই জিটাকে এই পাশে ভাগ অবস্থায় আনতে হবে, মানে মিউ এস ইকুয়াল টু আসবে হলো ভি স্কোয়ার ডিভাইডেড বাই জি ইন্টু আর। ওকে আশা করি তোমাদের জিনিসটা বুঝাইতে পারছি। এখন আমাদেরকে কি বলছিল যে এই আর এর মান 12 সেন্টিমিটার হলে এটা স্লাইড করে চলে যায়, সুতরাং মিউ এস এর মানটা কত সেটা বলছে। এখন তোমাকে যদি এরকম বলতো যে যে ভি এর মানটা 5.2 সেন্টিমিটার, এখন তুমি মিউ এস এর মানটা বের করো, তখন কি তুমি বের করতে পারতা, তখন তুমি বের করতে পারতা না, কারণ কি তখন ফ্রিকশনের মানটা মিউ এস ইন্টু এন এর সমান সমান না, তখন তুমি ফ্রিকশন ইকুয়াল টু একদম বসায় এরকমভাবে মিউ এস ইন্টু এন লিখে দিতে পারতা না, ঠিক আছে। আশা করি বোঝানো গেছে, বোঝা গেছে? জি ভাইয়া বুঝছি। ওকে আচ্ছা এবার আসি আমরা আমাদের আজকের সেশনে, একটু দাঁড়াও আমি আর একটু পানি খেয়ে আসি, পানি আবার একটু বেশি করে নিয়েও আসবো।
শিরা দিয়ে জব নিতে আসে। হেপাটিক শিরার মাধ্যমে জব নিতে আসে। ক্যামেরা অফ করে দিব না রাখবো থাক আপাতত। আচ্ছা তোমরা তো দেখতে পাচ্ছ স্ক্রিন তাই না? হ্যালো দেখা যাচ্ছে তো স্ক্রিন? আচ্ছা এই যে দেখো আমি একটা ওয়েবসাইটে যাব, এটার নাম হলো ck12.org। ওয়েবসাইটটা বেশ মজার, এখানে মনে করো বিভিন্ন মানে কি আমরা যে বই টই পড়াশোনা করি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ি, তোমরা জানো হয়তো যে আমাদের আসলে এডুকেশন সিস্টেমটা অন্যান্য দেশের তুলনায় একটু মানে একটু কম টম, মানে অন্যান্য ছেলেমেয়েরা যেরকম পড়াশোনা করতেছে মানে অন্যান্য দেশের ভারত বলো বা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এদের সাথে যদি তাল মিলায় চলতে হয় তাহলে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা পড়াশোনা করা উচিত। এখান থেকে তুমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেসব মানে বই টই আছে সেগুলো তুমি পেয়ে যাবা, এখান থেকে তুমি চাইলে পড়তেই পারো। মানে আমি শুধু ফিজিক্সের কথা বলবো না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যা যা আছে সব কিছুই তুমি পড়তে পারো। আর এখানে আরেকটা অপশন আছে তোমরা ওই যে মানে কি বলবো, এখানে গিয়ে এই যে সিমুলেশনসে গেলে এখানে আমাদের বিভিন্ন জিনিসপত্র আগে থেকে দেওয়া আছে, এখান থেকে আমরা একটু মজা টজা করি আজকে। দেখা যাক তোমাদের মানে বলতে পারো তোমাদের পরীক্ষা আপাতত, ঠিক আছে? এখানে আসলে কোনোটা আমার ভালো মতন দেখা হয় নাই, এই জিনিসটাকে আগে একটু দেখে নিই। The bobsled gains speed as it flies down the nearly frictionless track. The riders must take the turns just right to maximize their performance. Let's understand the physics behind this. When turning, the contact force between the track and the runners underneath provides the centripetal force. When the bobsled is traveling more quickly, more force is required to turn it. আশা করি তোমরা বুঝতে পারছো যে কি বলছে, তবু আমি আরেকবার বিশ্লেষণ করি। এটা মনে করো এক ধরনের মানে উদ্ভুতুরে একটা খেলা টেলা হইতে পারে, যাই হোক সেখানে এরকমভাবে একে চলতে হবে, চলে কি করতে হবে ওই যে আমি যেটাকে মাত্র বিশ্লেষণ করলাম যে ট্র্যাকে বসে থাকতে হবে, ট্র্যাক থেকে উঠে উপরে চলে গেলে একদম শেষ। এখন উপরে উঠে যাতে না চলে যাই তার জন্য আবার এখানে কোনো ধরনের ফ্রিকশনও নাই, সুতরাং এখানে যদি এন সাইন থিটা, ওই এন সাইন থিটার উপরে মানে নির্ভর করে এই পুরো ট্র্যাকের উপরেই উঠে থাকতে হবে, চলে গেলে চলবে না এরকম একটা। তো তোমাদেরকে আমি যেটা বোঝাইতে চাচ্ছিলাম মানে এই যে এন সাইন থিটা, এটা আসলে বোঝানোর ইয়া না, যে দেখো যখন ইয়ারমানটা বেশি হবে তখন এই যে উপরের দিকে উঠে চলে যাচ্ছে, আবার দেখো আরও বেশি হলো উপরের দিকে উঠে চলে যাচ্ছে। আশা করি বোঝা গেছে যে ইয়ার মানটা বেশি হইলে উপরের দিকে উঠে একেবারে নাই হয়ে যাবে, এই জিনিসটা কি তোমাদের বোঝা গেছে? হ্যালো হ্যাঁ ভাইয়া, একদম হাইয়েস্টটা দিলে কি হবে? হাইয়েস্টটা দিলে একদম উপরে উঠে যাবে। দেখি ম্যাসের মানও একটু বেশি দিয়ে দিই, যে ম্যাস দিলে আর উপরে উঠতেছে না। ফোর্স ডায়াগ্রাম কি দেবো নাকি? এই যে এদিকে কাজ করতেছে নর্মাল ফোর্স আর এদিকে কাজ করতেছে ডাব্লু, মানে আসলে এখানে এন সাইন থিটা মানে আমার আসলে একটা কলম টলম টাইপ কিছু থাকলে সুবিধা হইতো, মানে এন সাইন থিটা দেখো এইখানে কিন্তু এই আর মানে কোণের মানটা বেশ বড় হয়ে গেছে তাই না? আর তুমি যদি দেখো যে সাইন থিটা সাইন সাইন থিটা থিটার মান যত বেশি হবে, থিটার মান যত বেশি হবে সাইনের মান তত বেশি হবে তাই না? হ্যালো হ্যাঁ ভাই, থিটার মান যত বেশি হবে এই যে যত বেশি এদিকে যাচ্ছে মানে এখানে তো কোনো ফ্রিকশন নাই, মানে এরকম একটা মানে খেলা যেখানে এখানে ইয়াতে খুব কম ফ্রিকশন, সেখানে আমাকে জাস্ট সাইন থিটার উপরেই নির্ভর করে থাকতে হবে। তো সাইন থিটা একেবারে মনে করো
মানে যত বেশি হাই স্পিড দিব তত বেশি এরকম ভাবে বেঁকে যাইতে থাকবে। বেঁকে যাইতে যাইতে ব্যাপারটা যদি এরকম করে ফেলি যে একেবারে উল্টায় পড়ছে, তাহলে তো বুঝতেই পারতেছো উল্টায় একদম জীবনটাই উল্টায় যাবে। তো এটা তো বোঝানোর কিছু নাই সেরকম। ভালো একটা দেখি কিছু আসলে এখানে না, আমার খুব বেশি একটা দেখা হয় নাই। এখানে দেখো এই যে নিচের দিকে, তোমাদের যখন মডার্ন ফিজিক্স পড়াবো, মডার্ন ফিজিক্সের কিছু কিছু জিনিসপত্র অনেক সুন্দর সুন্দর জিনিস দেওয়া আছে, কিন্তু তোমাদের মডার্ন ফিজিক্স আসলে পড়ানো হয় নাই। দেখো যে টাচ স্ক্রিন কীভাবে কাজ করে, ইলেকট্রিক ফিল্ড, ক্যাপাসিটার ট্যাপাসিটার, এদের কিছু কাজ টাজ। তারপরে আবার এখানে দেখো অ্যাটমিক বোর মডেলটাকে সুন্দরভাবে এখান থেকে বোঝানো যাবে কোয়ান্টাম মেকানিক্যাল কোয়ান্টাম ফিজিক্সের মাধ্যমে। আবার মেরি কুরি তোমরা জানো যে ফিজিক্সেও নোবেল প্রাইজ পাইছে, আবার একইভাবে কেমিস্ট্রিতেও নোবেল প্রাইজ পাইছে। তার বিভিন্ন মানে আবিষ্কার কিভাবে করলো তার ধারণা টারণা নিয়ে এখানে কিছু একটা আছে। আবার কোয়ার্ক, তোমাদেরকে বলছিলাম ওই যে কার নাম জানো, রিচার্ড ফাইনম্যান। রিচার্ড ফাইনম্যান মানে কি বলবো, ফিজিক্সের একজন অসাধারণ টিচার ছিল রিচার্ড ফাইনম্যান। হয়তো রিচার্ড ফাইনম্যানের ওই যে কোয়ার্ক, তোমরা জানো যে আমরা সাধারণত এটা জানি যে প্রোটন নিউট্রন আর ইলেকট্রন দিয়ে একটা তৈরি, কি বলবো, একটা পরমাণু তৈরি। কিন্তু এই প্রোটন নিউট্রন এগুলো কি দিয়ে তৈরি, এগুলো কোয়ার্ক দিয়ে তৈরি, এগুলো কিভাবে আসছে না আসছে সেগুলো এখান থেকে বোঝা যাবে। কিন্তু আমি যখন মডার্ন ফিজিক্স পড়াবো তখন আরও সুন্দরভাবে জিনিসটা বোঝাবো। কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা কই, খুঁজে বের করি ভাই। এই যে এখানেও আছে তোমরা যেটা বললা ইয়ার কথা, আচ্ছা হ্যাঁ এইটা খুঁজতেছি আপাতত। এটা তো এভাবে না, এইভাবে। এখন আমি জিজ্ঞেস করব, তোমরা বলবা, ঠিক আছে, তোমাদের দায়িত্ব। আচ্ছা সাউন্ড কি শোনা যায় এইটার, মানে আমি যদি এখানে চালু করি? The server knows how to deliver a milkshake with style. How does he control how far the milkshake travels? Let's check it by changing the position of the customer. Now let's understand the science behind this. He must have a good understanding of the kinetic friction between the glass and countertop. He adjusts his launch velocity for customers at different distances. A constant, leftward kinetic friction force slows the glass to a stop. The distance traveled by the glass depends on the initial velocity and the force of kinetic friction. তুমি মানটান বলবা, আমি দেখি পৌঁছানো যায় কি না। মানে তুমি মান বলবা, তুমি ডেলিভারি করবা, মানে তুমি সব কিছু বলে দিবা, তারপরে দেখি ডেলিভারি করা যায় কি না। কত দিব গ্লাসের ওয়েট, কত দিব? দাঁড়াও পজিশনটা প্রথমে চেঞ্জ করি, পজিশন চেঞ্জ করে 3D-তে আনলাম। এখন ভেলোসিটি কত দিব, জোরে বলো একটু, আমি শুনতে পাচ্ছি না কথা। ভেলোসিটি 5 দেওয়া আছে, কত, 4, 4 রাখি। ওকে আচ্ছা, বেজ এরিয়া গ্লাসে দিব না স্টিলের গ্লাসে দিব নাকি, আবার স্টিল চেঞ্জ হয় না, মার্বেলের গ্লাসে অপশন আছে, আবার কি মার্বেল, ওকে মার্বেল রাখলাম। আচ্ছা গ্লাসের ওয়েট কত দিব, বেশি দিব না কম দিব, একটু বেশি দেই, একটু বেশি জুস দিলে বেশি খাবে। আর বেজ এরিয়া কেমন দিব, মানে দেখো এটা মানে এর তলায় একটু বেশি মানে সারফেস বেশি বেশি মনে হচ্ছে, যদি একটু চেঞ্জ করি অন্য আরেক ধরনের গ্লাস আসবে, তার তলাটা একটু কম, আবার একটু কম দেই, একেবারেই কম, আবার একেবারে কম দেই। দেখো এর তলাটা সবচেয়ে কম, কোনটা দিব? সবচেয়ে কমটাই থাক, সবচেয়ে কমটাই থাক। দেখি এবার, হাই হাই কাছে কাছে পৌঁছাই দেয় না, কি করা যায়, ভেলোসিটি বাড়ায় দেই, কি বলো? হ্যাঁ ওকে, দেখি হয় কি না, আও পোষায় গেছে এবার, ঠিক আছে ওকে। আচ্ছা এবার মার্বেলের কাজ না নিয়ে স্টিলেরটা নেই, দেখি স্টিলেরটা কি পৌঁছাই। তো স্টিলেরটা দেখো হয়ে চলে গেছে সামনে, তার মানে কি
সারফেসের মধ্যে এই স্টিল দিয়ে এই সারফেস দ্বারা আমরা কি বুঝাচ্ছি, মানে মিউ এস এর মান কম বেশি করতেছি তাই না, বিভিন্ন ধরনের আলাদা আলাদা সারফেস নিচ্ছি তাই না? হ্যাঁ আচ্ছা, একইভাবে দেখো গ্লাসের ওয়েট আমি একটু বাড়ায় দেই, তারপরে একে থ্রো করি। আগেও 4D পজিশনে আসছিল, এখনও 4D পজিশনে আসছে। আসলে তোমার এটা মনে হইতে পারে যে ফ্রিকশন তো মানে ফ্রিকশন তো ওই যে কি এন নর্মাল ফোর্স মিউ এস ইন্টু এন, এন এর সমানে সমানে কাজ করে। এখন যেহেতু এন এর সমানে সমানে কাজ করবে, মানে এন তো তখন এখানে এম জি, তখন তোমার মনে হইতে পারে যে কলমের কিছু পাইতেছি না, সমস্যা এখানেই। এই যে এখানে আসো, খাতায় আসো একটু। আমরা তো জানি যে এই এখানে যেহেতু এর উপরে একটা গ্লাস আছে, এখানে এই নিচের দিকে ডাব্লিউ ফোর্স কাজ করতেছে, উপরের দিকে নর্মাল ফোর্স এন কাজ করতেছে, তার মানে ফ্রিকশন হবে মিউ এস ইন্টু এন। তার মানে কি এটা ফ্রিকশনের মান মিউ এস ইন্টু এম জি। এখন তোমার মনে হবে যে ফ্রিকশনটা আসলে এম এর উপর ডিপেন্ড করতেছে বা এই এম জি এর উপর ডিপেন্ড করতেছে, এটা তোমার মনে হবে। আসলে এটা মানে বাস্তবতা এইটাই যে এই এম জি এর উপর ডিপেন্ড করতেছে, কিন্তু ব্যাপার হলো ফ্রিকশন কি সবসময় কি এম জি এর উপর ডিপেন্ড করে? ফ্রিকশন তো সবসময় এম জি এর উপর ডিপেন্ড করে না। যখন আমি এইরকম একটা সারফেসে আনছি, মানে এই দিকে এইভাবে এফ বল প্রয়োগ করতেছি, তখন কিন্তু ফ্রিকশনটা এই এফ এর উপর ডিপেন্ড করে। মানে দিন শেষে ফ্রিকশনটা ডিপেন্ড করে হলো নর্মাল ফোর্সের উপর। এখন নর্মাল ফোর্স কখনো এম জি হইতে পারে, আবার কখনো এরকম এফ হইতে পারে, আবার কখনো বিভিন্ন ধরনের, কখনো এম জি কস থিটা এরকমও হইতে পারে। তো এই জিনিসটাকে চিত্রায়িত করার জন্য আসলে এরকমভাবে দিছে যে নর্মাল মানে ফ্রিকশনের মানটা এই এম জি বা ডাব্লিউ এর উপর নির্ভর করে না, ফ্রিকশনের মানটা নির্ভর করে হলো নর্মাল ফোর্সের উপর। তবে এই কথা সত্য যে আমরা যেই সিনারিওটা আপাতত দেখতেছি সেখানে আসলে এখানে ওজনের উপরে নির্ভর করে, ঠিক আছে? তবু জিনিসটাকে চিত্রায়িত করার জন্য মানে কি বলবো, মানে অনেকেই হুঠাট বসায় দেয় ফ্রিকশন এরিয়াতে এম 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 বসায় দেয়, জিনিসটাকে একটু ওইভাবে চিত্রায়িত করার জন্য এরকম দিছে। আচ্ছা তো এখন আমি একটু বেজ এরিয়া বাড়াই, কি বলো? বেজ এরিয়া বাড়ায় দেখি পৌঁছানো যায় কি না। ও নো, বেজ এরিয়া বাড়ানোর পরও পৌঁছানো যায় নাই, তার মানে আর একটু বেশি করে বাড়াই দিই। ওকে, এই বেজ এরিয়া বাড়ানোর পরেও দেখো খুব বেশি একটা কাজ হচ্ছে না। তার মানে কি সারফেসের পরিমাণের উপর, মানে কি বলবো, আবার ইয়াতে আসি খাতায় আসি, মানে সারফেসের তলার উপরে কোনো মানে এখানে এই তলার উপরে কখনো ডিপেন্ড করে না ফ্রিকশনের মানটা। ফ্রিকশনের মানটা কিসের উপর ডিপেন্ড করে? নর্মাল ফোর্স আর এই মিউ এস, এই দুটার উপর ডিপেন্ড করে। এই তলা কতটুকু আছে, মানে মনে করো এই একই ধরনের জিনিস, মানে এই প্লাস্টিকই যদি আমি একটু কেটে অল্প একটু নিয়ে তারপরে যদি এই কাগজের উপর ঘষাঘষি করি, প্রথমে এই বড় একটা ক্যালকুলেটার বেশ বড় সারফেস এটা ঘষাঘষি করতেছি, এখানে যে ফ্রিকশনের মানটা মানে যতটুকু ফ্রিকশন হচ্ছে ঠিক একই রকম এইভাবে অল্প একটু কেটে নিয়ে, মানে একই জিনিসটা কেটে নিয়ে তারপরে যদি ইয়া করি, ফ্রিকশনটা সেই একই থাকবে। তার মানে কি সারফেসের এরিয়ার উপরে কোনো ডিপেন্ডেন্সি নাই, তাই না? বুঝে গেছে জিনিসটা? আচ্ছা, ভেলোসিটির উপর তো ডিপেন্ড, এটা তো জানাই আছে, কারণ ভেলোসিটি ধীরে ধীরে কমবে। আচ্ছা, টার্গেট পজিশনটা কি চেঞ্জ করবো? আচ্ছা, টার্গেট পজিশন চেঞ্জ না করে আমি বরং স্টিলের জায়গায় গ্লাস নেই। ও, গ্লাসের দেখো ফ্রিকশন অনেক বেশি কম, বিধায় এটা একেবারে নাই হয়ে গেছে। তো লঞ্চ ভেলোসিটি কমাবো না পজিশনটা চেঞ্জ করে একদম কাছাকাছি নিয়ে আসে, দেখি এবার কিভাবে দেওয়া যায়। বলো কিভাবে দেওয়া যেতে পারে? ভেলোসিটি কমাতে হবে, ভেলোসিটি কমাইতে হবে। কত কমাবো? 4 3 3 এ থাক না, আরো কমাবো 2 2 ওকে। আও গেল না, একটু বেশি করে দিতে হবে, এইবার যাবে। আও না, তাও গেল না। তাহলে এখন কি করা যায়, মানে ফ্রিকশন ওই মাঝামাঝি একটা পর্যায়ে আছে, তো এখন এখানে গ্লাসের বদলে আমরা স্টিল দেই, স্টিলের ফ্রিকশন একটু বেশি। হ্যাঁ হয়ে গেছে, পেয়ে গেছে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে এইটার মানে দিন শেষে ফ্রিকশন সম্পর্কে যে এইসব আলোচনা। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা এবার আসি গতকালকে যেটা বুঝাইছিলাম মানে আগের ক্লাসে। হ্যাঁ হ্যাঁ বুঝছি, আগের ক্লাসে কোনটা, এই যে যে আচ্ছা এখানে অনেক বেশি ব্যাখ্যা ট্যাখ্যা লেখা আছে কেন কোনটা কী হচ্ছে, এখান থেকে চাইলে তোমরা কনসেপ্ট পড়ে নিতে পারো।
এই ভিডিও দেওয়া আছে, কনসেপ্ট কনসেপ্ট দেওয়া আছে, আমি ডিরেক্ট ভিডিওতে গেলাম। ঠিক আছে, Let's see how the spikes help the sprinter run faster. The spikes interlock with the surface of the track, allowing the sprinter to push off the track. This same idea holds at the microscopic level for ordinary shoes. Let's build a force model. When the spikes and track are interlocked, the shoe is momentarily at rest on the track, they do not slip. সিমুলেশনে চলে যায়। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে কি বলছে। জিনিসটা বলছে যে এই যে তোমরা সাধারণত দেখতে পাও যে দাঁড়াও শু টাইপ, এই যে হ্যাঁ, তোমরা সাধারণত ফুটবল খেলোয়াড় বা যারা স্পিনটার দৌড়ায় উসাইন বোল্ট, এদের পায়ের জুতা লক্ষ্য করলে দেখবা যে এইরকম একদম কাটা কাটা একটা জুতা পরে ওরা। এইরকম এত ভোংচাং, এত এরকম জুতা পরার কোনো মানে হয় আসলে কি কাজে লাগে? আগের দিন তোমাদেরকে আমি দেখাইছিলাম যে মানে মিউ এর মান যত বেশি হবে তত জোরে দৌড়াইতে পারবে। আগের দিনের ক্লাসে সম্ভবত দীপিতা ছিল না, তাই না? হ্যাঁ, আগের দিনের ক্লাসে আমি বলছিলাম যে এই মিউ এর মানটা যত বেশি হবে তত মানে ইয়াতে দৌড়াইতে পারবে, ফ্রিকশনের মান যত বেশি হবে তত জোরে দৌড়াইতে পারবে। যদি আগের ক্লাসটা না দেখো, আগের ক্লাসটা বা তার আগের ক্লাসে বুঝাইছিলাম কি, যাই হোক আগের ক্লাসটা একটু দেখে নিও। 1 ঘন্টার ক্লাস ছিল আগেরটা, আগের দিন আমার একটু ভালো লাগতেছিল না তাই দিন শেষে আর বেশি ক্লাস নেই নাই। তো চলো আমরা দেখতে থাকি কীরকম শু। আমরা নর্মাল যেরকম শু পরি সেরকম শু পরে যদি দৌড়াইতে চাই, মনে করো হরিজন্টাল ফোর্স অনেক দ্রুত দৌড়াচ্ছে, দৌড়াতে এই যে দেখো স্লিপ, স্লিপিং মানে ধুপ করে পরে আছাড় খায় পড়ে যাবে। আচ্ছা কী করবো, নর্মাল ফোর্স ইয়ার ওজনটাও বাড়াই দিই, যে স্পিনটার আছে তার ওজনটাও বাড়াই দিই। তার ওজনটা বাড়াই দিলে দেখো এই যে একটু বেশি যখন ইয়া হবে স্লিপ করে ধুপ করে পড়ে যাবে, স্লিপিং এমন একটা পর্যায়ে রাখতে হবে যে এরকম যাতে ইয়া না হয়। দেখো বেশ ভালো একটা পজিশনে গেছে, এখন তবু স্লিপিং মানে বেশি জোরে দৌড়াইতে গেলে স্লিপ করে পড়ে যাবে। এরপরে বিভিন্ন ধরনের জুতা আছে। ও আচ্ছা, স্লিপিংয়ের পাশাপাশি আরেকটা জিনিস বোঝানো জরুরি, এখানে ইয়ার মানটা কই, ভেলোসিটির মানের গ্রাফটা দেওয়া নাই মনে হয়। ভেলোসিটির মানের গ্রাফটা দেওয়া থাকলে আর একটু সোজা হয়তো তোমাদের ভেলোসিটি জিনিসটা বুঝাইতে। তবু দেখো এখানে স্লিপ করার একটা চান্স আছে, একেবারে আমি যদি সবচেয়ে বেশিটা নেই স্পাইকড তাও স্লিপ করার একটা চান্স আছে যদি আমি একটু ইয়ার মানটা পড়াই, মানে ইয়ার যে ওজন, যে আমার এটা কাজ করতেছে না সোজা। এই কাজ করতেছে না, কাজ করতেছে না, আচ্ছা ঠিক আছে। তবু এখানে দেখাচ্ছে স্লিপিং মানে মোটামুটি ভালো একটা ভালো পর্যায়ে, মানে কেন ইয়া করে এটা একটা মানে মাইক্রোস্কোপিক ভিউ। এখানে তোমরা স্লিপিং লিমিট দেখতে পাচ্ছ, ফ্রিকশন ফোর্স দেখতে পাচ্ছ। আচ্ছা এখানে কি ফ্রিকশন ফোর্স নির্ণয় করা যায়, আচ্ছা ট্র্যাকের মানটাও চেঞ্জ করা যায় যে বিভিন্ন ধরনের গ্রাউন্ডে কীভাবে কী হইতে পারে, কীভাবে ধূপধাপ পড়ে যাওয়ার চান্স আছে। হ্যাঁ জিনিসটা আমি আরেকবার যেভাবে দেখছিলাম সেভাবে তো কাজ করতেছে না। আচ্ছা এখানে চ্যালেঞ্জ মিটে কিছু কোশ্চেন টোশ্চেন আছে, সেগুলো কি দেখবো নাকি? চলো তো দেখে আসি। মাত্র কি জয়েন করলো রে বাবা। আচ্ছা যাই হোক, বুঝছে এত না দেখি, তারপর অন্য আর একটা কিছুতে যাই, দেখা যাক অন্য আর কি কি আছে ভালো দেখি। আসলে আমার খুব বেশি না দেখা হয় না এখান থেকে, আমি নিচের গুলো একটু বেশি দেখছি, মজা লাগছিল।
যখন তোমাদের প্রজেক্টাইল মোশন টোশন এগুলো পড়াবো তখন এগুলো অনেক কাজে আসবে। প্রজেক্টাইল মোশন আসলে সবার আসতে একটু দেরি হয়, এটা দেখি না হয়। তুমি বললা আজকে ইয়ার কথা, আমি নিজেও জানি না এর ভিতরে কি আছে। Just as a bucket can flip upside down without losing the water inside, a roller coaster can perform a loop-the-loop without falling. How can this be so? Surely the coaster still feels the pull of gravity. Let's understand physics behind this. When the coaster goes upside down on a curved loop, it is accelerating the whole time. We know this because its velocity vector is changing, even if it isn't speeding up, it is changing direction. The normal force applied to the coaster by the track pushes down on the coaster to provide the necessary force to change its direction. The faster the coaster, the more normal force is required. If the coaster is going too slow, no normal force is required. At this point, the coaster loses contact with the track and it fails to make the loop. It falls. আচ্ছা, আমি জিনিসটা একটু ব্যাখ্যা করি, একে চুপ করাই দেই। ব্যাপারটা হলো যেটা বোঝাইতে যাচ্ছে সেটা হলো যে মানে ওইরকম যেটা বললাম যে আমরা যখন রোলার কোস্টার নিয়ে পড়াশোনা করব তখন আমাদের এইরকমই একটা ব্যাপার থাকবে যে এই যে একটা ব্যাসার্ধের একটা লুপ আছে, এই লুপটা আবার যা উপদেশ নিয়ে যা যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো যে একটা অনেক ফেমাস কোশ্চেন আছে, সেটা হলো ঠিক কত পরিমাণ, মানে এই যে এটা তো প্রথম উচ্চতা, মানে এটা হলো সর্বোচ্চ উচ্চতা, এই সর্বোচ্চ উচ্চতার মান কতটুকু রাখতে হবে, সর্বোচ্চ উচ্চতার মান কতটুকু রাখলে এই লুপটা ঠিকঠাকভাবে পার হইতে পারবে, মানে এই লুপের একটা ব্যাসার্ধ দেওয়া থাকে, এই সর্বোচ্চ উচ্চতার মান কতটুকু হলে তোমরা বুঝতে পারতেছো যে এমজিএইচ, তারপরে কাইনেটিক এনার্জি, এগুলো মানে পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, এগুলোর ব্যবহারের মাধ্যমে তখন তারপরে এভাবে করে। চলো আমরা সিমুলেশনে যাই, সিমুলেশনে আসলে কী বলে জিনিসটাকে, হ্যাঁ চলো দীপিতা অ্যান্সার দাও, দেখি ঠিকঠাকভাবে একে নিয়ে যেতে পারো কি না। আসো, হ্যাঁ ভাইয়া আছি। আচ্ছা দেখা যাক, ঠিকঠাকভাবে যাবে না পড়ে যাবে, এই যাই না কেন। ঠিকঠাক ভাবে চলে গেছে তো দেখি এখন, ওকে এবার না হয় মানুষজন একটু কমায় দেয়, ঠিক আছে 1800 কেজি দিলাম, এই হিলের হাইটটা খানিকটা কমায় দেই, 80 দিই, দেখি এখন কি হয়। মরে গেছে সবাই, শেষ, আমার অ্যামিউজমেন্ট পার্ক একেবারে ধ্বংস হয়ে গেছে। রেডিয়াস কমায় দিই, লুপের রেডিয়াস কমায় দিই, এবার কাজ হবে হয়তো, দেখা যাক। যাও 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 যাও। আচ্ছা এখানে গ্রাফ লক্ষ্য করলে তোমরা অনেক বেশ ভালো একটা জিনিস দেখতে পাবা যে ঠিক কিরকম কি হইতে হয় এখানে গ্রাফে। বেঁচে গেছি বেঁচে গেছি, ঠিক আছে সামনে কনফার্ম, তুমি এরকম একটা অ্যামিউজমেন্ট পার্ক দিয়ে আও না, ও তোমার পার্কে এটা কি হইলো, লাভ দিয়ে চলে গেল না, হইলো না তো, তাহলে কি মানুষের একটু বাড়ায় দেই। এইটা আবার পরে আসে কেন, যাই হোক একই কথা। ঠিকঠাক ভাবে গেছে,
ওইটুকু দেখাইলই না। আচ্ছা যাই হোক, এরপরে আর কি দেখা যায়। এখান থেকে তোমরা অনেক কিছু দেখে নিও, ঠিক আছে? আমার আর একটু আগে থেকে দেখে নেওয়া উচিত ছিল যে কি কি দেখানো যায়। কেমিস্ট্রি দেখাবো নাকি? কেমিস্ট্রিতেও বেশ মজা টজা আছে। কেমিস্ট্রিতে ধরো একটা ভালো জিনিস আমি আগে দেখছিলাম, সেটা তোমাদেরকে দেখাই। কোথায় কোথায় এই ভালো কই? হ্যাঁ এই যে এটা, এখানে তোমরা মনে করো ওই যে দেখতে পাও, বিভিন্ন গাড়িতে এয়ার ব্যাগ থাকে, মানে যেসব দামি দামি গাড়ি আছে ওইখানে বিভিন্ন ধরনের এয়ার ব্যাগ থাকে। মানে যখনই ওই কি বলবো একটা অ্যাক্সিডেন্টের পর্যায়ে চলে আসে, তখন ওই যে এয়ার সামনে ড্রাইভারের সামনে একটা এয়ার ব্যাগ চলে আসে। এয়ার ব্যাগের কারণে মাথাটার সামনে যে বাড়ি খায় না, ড্রাইভার বেঁচে যায়। তো সেখানে আসলে In a crash, a sensor detects a sudden change in a car's speed. It creates an electric current that triggers a heat source in the airbag canister. The heat causes the chemicals in the airbag to react, inflating the airbag. This whole process has to happen really fast, within about 30 milliseconds, in order to cushion the passengers in the car against impact. Can you make a chemical reaction that will inflate the airbag in time to protect your crash dummy? আশা করি তোমরা বুঝতে পারছো সেটা কি, যে হুট করে এরকম একটা চেঞ্জ হলে এখান থেকে একটা সেন্সর এখান থেকে একটা বিদ্যুৎ বা একটা হিট সোর্স পাঠায়, যে হিট সোর্সের কারণে এখানে বিভিন্ন রাসায়নিক জিনিসপত্র থাকে, এরা বিক্রিয়া করে, বিক্রিয়া করে গ্যাস জাতীয় কিছু একটা জিনিস বানায়, মানে অনেক ফাস্ট বিক্রিয়া করে গ্যাস জাতীয় একটা জিনিস বানায়, যেটা এয়ারব্যাগটাকে ফুলায় দেয়। ফুলায় দেওয়ার ফলে ওই সামনে একটা তৈরি হয়ে যায়, ঠিক আছে? এখন বলছে একটা রিয়াকশন বানায় ফেলতে, মানে একটা রিয়াকশন দেখাইতে যে এই জিনিসগুলো বিক্রিয়া করে এরকম হইতে পারে। চলো আমরা সিমুলেশনে গিয়ে এরকম একটা রিয়াকশন বানাই, দেখা যাক। বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে দিছে, একটা দিছে হলো সোডিয়াম অ্যাজাইড। তো আসো তো, হ্যাঁ ভাই আসছি, দেখি সোডিয়াম অ্যাজাইড কতটুকু নিব। দেখো সোডিয়াম অ্যাজাইড কীরকম কি, এখানে অনেক জিনিসপত্র লেখা আছে, এদের বিক্রিয়া, বিক্রিয়া তো দেখা যাচ্ছে না, বিক্রিয়া কি দেখতে পাও? এই যে হ্যাঁ, এখান থেকে তোমরা খুব সহজে সুন্দর করে এদের মানে জিনিসপত্র পড়ে নিতে পারবা। সোডিয়াম অ্যাজাইড কীভাবে কীভাবে কী বিক্রিয়া করে কী কী উৎপন্ন করতে পারে, তারও বিভিন্ন ধরনের জিনিসপত্র দেওয়া আছে, ঠিক আছে? এখন কয় মোল নেওয়া যায়? নিবো একটু বেশি করেই নেই, বেশি সেফটি, ঠিক আছে? তো হবে তো অ্যাজাইড দিয়ে বেশি ফুল যাক, হয়ে গেছে আমাদের ঠিকঠাক সোডিয়াম অ্যাজাইড দিয়ে। দেখি আর কিছু হয় কি না শেষ পর্যন্ত। আচ্ছা হয়ে গেছে, আমি প্রথমবার যখন করছিলাম তখন সোডিয়াম অ্যাজাইড এক মল নিয়েছিলাম। সোডিয়াম অ্যাজাইড যদি আমি এক মল দিই তখন দেখো কি হবে, এই ইয়াটা একটু কম ফুলবে, ঠিক আছে? এখন তোমার এমন মনে হতে পারে যে সোডিয়াম অ্যাজাইডের দাম বেশি, দুই মোল নিলে তবে আমাদের ঠিকঠাকভাবে মিলতেছে, আমরা বাকি অন্য কিছু ট্রাই করে দেখি কিছু হয় কি না, দেখা যাক। অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট সম্পর্কে এখানে পড়ে টড়ে দেখতে পারবা। অ্যামোনিয়াম নাইট্রেটের এখানে গঠন দেখতে পাচ্ছ বিভিন্ন ইয়াতে, এদের মাঝখানে ইয়া বন্ধন, কি বলবো, এখানে অ্যামোনিয়ামের এখানে হলো ইয়া বন্ধন, সমযোজী বন্ধন, এখানে নাইট্রাইট, তাই না? নাইট্রেট, নাইট্রেটের এখানে সমযোজী বন্ধন, এদের মাঝখানে আবার আয়নিক বন্ধন, অ্যামোনিয়াম আর নাইট্রাইটের মাঝখানে আয়নিক বন্ধন, এর জন্য এরা পরস্পর দূরে আছে। তো এখান থেকে বিভিন্ন এর ব্যবহার ট্যাবহার অনেক অনেক অন্যান্য কিছু আছে, একটু পড়ে নিও, এসব ব্যবহার তো আমি জানা নেই। তো চলো চালু করি, একমলই থাক আপাতত, যাক একমল দিয়েই আমাদের কাজ হয়ে গেছে। এটাকে অফ করি, এবার দেখি দুই মল নেই, দুই মল নিলে কি হয়, একটু বেশিই নেই। চলো এবার নাইট্রোগ্লিসারিন নিয়ে কাজ করি। নাইট্রোগ্লিসারিন কি? নাইট্রোগ্লিসারিন আসলে একটা বিস্ফোরক পদার্থ, একটা বিস্ফোরক পদার্থ, বুঝতেই পারতেছো যে বিক্রিয়াটা আসলে কিরকম হবে, বিস্ফোরণ টাইপের কিছু,
তো অল্পই নিলাম, একটু বিস্ফোরক পদার্থ বেশি নেওয়াটা ঠিক না, এই কিছু হওয়ার আগেই ফাইটে শেষ। মিটা নিয়ে কাজ করা যাবে, একটু বেশি করে নেই দেখি, বেশি করে নিলে কি হয়, ও বিস্ফোরণ হয়তো মনে হয় গাড়ি উড়ে যাবে এরকম অবস্থা। এখানে দেখতে পাচ্ছো 10 কার্বন ডাইঅক্সাইড, তারপরে H2O, তারপর নাইট্রোজেন, আবার অক্সিজেন। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি ইয়াতে এত বেশি হয়, মানে কি বলবো, যে দরজা জানলাতে সব কিছু লাগানোই থাকে তাই না, গাড়িতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত বেশি, অক্সিজেনের পরিমাণ এত কম, এমনিতেই একটু সমস্যা আছে। দেখি এখানে কি কি আসে বিক্রিয়ার পরে, এখানে বিক্রিয়ার পরে আসে নাইট্রেট আর নাইট্রাস আর H2O। নাইট্রাস কি বিষাক্ত গ্যাস আমার জানা নাই, যাই হোক একটা আছে যে লাফিং গ্যাস নাইট্রোজেন দিয়ে, ওইটাও হইতে পারে, কিন্তু ভালোই হলো, মজাই থাকবো অ্যাক্সিডেন্টের পরে। আর এখানে সোডিয়াম আর নাইট্রোজেন, আয় হায়, এই সোডিয়াম তো আবার বাতাসের সংস্পর্শে আসলে মনে করো বিস্ফোরণ সহকারে বিক্রিয়া করবে না, এটা নাও আসলে, আসলে অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে আমরা কাজ টাজ করতে পারবো, হাসাহাসিও হবে আবার বেঁচে যাওয়াও হবে। ঠিক আছে আর কি দেখা যায়, দেখি আর কিছু আছে কিনা, তোমরা এখান থেকে দেখে নিও, সাইটটা অনেক ভালো আর সব কিছু ফ্রিতেই। দেখছিলাম আর কি ছিল, এটা দেখা যায়, এখানে ইয়া দেখার কোনো ইচ্ছা নাই, ডিরেক্ট সিমুলেশনে যাই আমরা, না এটা দেখাই দিই একবারে। All matter is made up of atoms. Atoms are the smallest stable unit of matter, but they aren't the smallest piece of matter. Atoms are made of smaller pieces, protons, neutrons, and electrons. If all atoms are made of these three subatomic particles, then how can you tell one element is different from another? Build the atomic structures of the missing atoms to find out. আচ্ছা সিমুলেশনে আমাদেরকে বলছে এই যে এখানে একটা ছোট ছোট করে ক্লিক করে এখানে ঠিক প্রোটন কয়টা আছে সেটা বসাই দিতে, কতটা হবে, ভ্যানেডিয়ামের প্রোটন কয়টা আছে, 23টা, 23টা, নিউট্রন কয়টা আছে, ইলেকট্রন কয়টা, 23টা, নিউট্রন কয়টা আছে, কয়টা আমার নিজে জানা নাই তো। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে 50.041 দেওয়া, তার মানে কত, 27, গুগল দেখলাম 27 হবে না 28 হবে, 28টা দেওয়া, 28টা দেওয়া, এই এখানে দেওয়া তো 50.04, তাও দেখি, এই না বিভিন্ন জিনিসপত্র দিয়ে দিছি, ইলেকট্রন কনফিগারেশন দিয়ে দিছি, আসলে আমার দেখার উদ্দেশ্য না সেটা না, দেখো এখানে প্রোটনের মান অল্প অল্প করে বাড়াইলে সব কিছুর একটু ছবি ছবি আসতেছে, বেশ সুন্দর আছে জিনিসটা, এখান থেকে ছবি টবি দেখতে পারো, ইলেকট্রন বিন্যাসটা বেশ বড় সড়ো করা যায়, দেখি 118টা ইলেকট্রন বিন্যাস কেমন হয়, দেখি নিউটন দেয় বেশ কয়েকটা, এরকম দিয়ে বেশ মজাটা যা আছে, এরকম এখানে ভ্যানাডিয়াম ঠিকঠাকভাবে বসাইছে, এখানেও এটা কি ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়ামের প্রোটন আছে, এরকমভাবে তোমরা দেখে নিও। ঠিক আছে বেশ ভালো ওয়েবসাইট, সেটার সাথে তোমাদের পরিচয় করাই দিলাম, আর সামনে আরও কিছু পড়াবো এখান থেকে, সমস্যা নেই। ওকে আজকের মতো এখানেই রাখি, বেশ অনেক বেজে গেছে, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবা, এটাই তো মনে হয় শেষ ক্লাস হয়তো বা MSSC-তে, তাও যাই হোক দিন শেষে আশা করি তোমাদের ডেভিয়েশনেও দেখতে পাবো, ভালো লাগবে তোমাদের ডেভিয়েশনে। ওকে আচ্ছা আসসালামু আলাইকুম।